শুনছেন রেডিও ফুর্তি 88.5 FM, আর এই সময়টাতে শুরু হয়ে গেল ভূত এফ এম হরর ক্লাব। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর ভূত এফ এম হরর ক্লাবের আজকের খুব চমৎকার চমৎকার আয়োজন আপনাদের জন্য আছে। খুব সুন্দর সুন্দর দুটি গল্প রয়েছে, হীরেন চট্টোপাধ্যায়ের একটি গল্প চোখের বাহিরে এবং ভূত এফ এম হরর ভূত এফ এম এর এপিসোড থেকে নেয়া একটা গল্প, যেটা ভূত এফ এম এর বইয়ে প্রকাশিত হয়েছে। সেই বই থেকে একটা গল্প, রাফেল খান নামে একজন মানুষ তিনি এসে সেই ঘটনাটা শেয়ার করেছিলেন। সো সেই গল্পের মূল রচয়িতা বলা যায় রাফেল খান। এই দুটি গল্প থাকছে, এছাড়াও আমরা গত পর্বেও হন্টেড হাউস নিয়ে কথা বলছিলাম, আজকেও একটা পৃথিবীর কি বলা যায় জনপ্রিয় যে হন্টেড হাউসগুলো রয়েছে, সবচেয়ে পরিচিতি পাওয়া যে হন্টেড হাউসগুলো রয়েছে, সেখান থেকে একটা হন্টেড হাউসের কথা আপনাদের জন্য আজকে থাকছে। এবং হন্টেড হাউসের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু আসলে অনেক সময় মনে হয় যে আসলে ঘটনাটা কি, কেমন যেন একটা মনে হয় বিশ্বাস করার মতো হয় না। এবং সত্যি সত্যি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো সেটা পাবলিসিটির জন্য হোক বা যে কোনো কারণেই হোক, মানুষজন হয়তো অনেক কিছু বানিয়ে নেয়, তবে তারপরও যে র উপাদানগুলো যেগুলো থাকে, একদম মূল উপাদান যেগুলো, সেগুলো হরর এন্টারটেইনমেন্টের উপাদান হিসেবে কিন্তু আসতেই পারে। সো আগে বলে নিয়েছি, হরর ক্লাবের সমস্ত কিছুই আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য, এবং হরর যে গল্পগুলো আছে এবং যে মিস্টেরিয়াস ইভেন্টের কথাগুলো আছে সেগুলো এন্টারটেইনমেন্টের জন্য। আর হরর ক্লাব আপনারা যারা করেন এবং যে হরর ক্লাবগুলো আমাদের কাছে আসে, তাদের কাছে আমাদের চাওয়া থাকে যে সেই মিস্ট্রিগুলো যদি কিংবা প্যারানর্মাল যে ঘটনাগুলো ঘটে সেগুলো ইনভেস্টিগেট করে তারা যদি রহস্য উন্মোচনের কোন চেষ্টা করতে পারেন, তবে সেটা হবে চমৎকার। এমন একটা হরর ক্লাবের সাথে আমার পরিচয় হয়েছে বিগত এক সপ্তাহের ভেতরে, এবং তারা এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেশন চালান যেটা আমরা দেখি বিভিন্ন হরর সিনেমাতে থাকে, যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর থাকেন এবং ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় এরকম রয়েছেন, তাদের সাইট রয়েছে এবং এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা সবসময় এরকম প্যারানর্মাল কেসগুলো তারা হ্যান্ডেল করে। সো আমরা সেরকম একটা প্রত্যাশার দিকে এগিয়ে যেতে চাই, সেরকম একটা চেষ্টার দিকে এগিয়ে যেতে চাই। তো ভূত এফ এম হরর ক্লাবের আজকেও আমাদের সাথে একটি হরর ক্লাব যুক্ত হয়েছে, তবে আজকের ভূত এফ এম হরর ক্লাবের একটা স্পেশাল দিক হচ্ছে, নর্মালি যেটা হয় যে রাসেল ভাই আমাদের সাথে শেষ ঘন্টায় যুক্ত হন, আজকে রাসেল ভাই একটু আগে ফোন করে আমাকে জানালেন যে তিনি আজকে নাকি ফার্স্ট আওয়ারেই চলে আসবেন, একদম শুরুতেই চলে আসবেন, কেন সেটা এখন আমি জানি না, তবে আপনাদের জানিয়ে রাখছি হয়তোবা বিশেষ কিছু থাকতে পারে। ভূত এফ এম হরর ক্লাবের প্রথম ঘন্টাতেই আজকে রাসেল ভাই আমাদের সাথে যুক্ত হবেন, কি সেই স্পেশালিটি সেটা হয়তো রাসেল ভাই আসলেই আমরা জানতে পারবো। তার আগে হরর ক্লাব শুরু হয়ে গেল, আমরা একদম এখনই একটু পরেই আমরা আমাদের আজকে যে হরর ক্লাবটি রয়েছে সেই হরর ক্লাবের সাথে আমরা কথা বলবো। আপনারা ফেসবুক লাইভে দেখেছেন যে হরর ক্লাবের তারা আছেন আজকে আমাদের সাথে, তাদের সাথে পরিচয়টা হয়েছে আপনাদের, সো তাদের কথাগুলো শোনার জন্য একটু অপেক্ষা করতে হবে, তবে অপেক্ষা খুব বেশি দীর্ঘায়িত হবে না। আপনার কথাগুলো আমাদেরকে কিভাবে পাঠাবেন সেই কথাগুলো আবার জানিয়ে দিচ্ছি, ফেসবুকে আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন, facebook.com/radiofoorti। এই ঠিকানা এসে আপনি ভূত এফ এম হরর ক্লাবের যে পোস্ট আছে সেখানে আপনি কমেন্ট করে আপনার কথাগুলো জানিয়ে দেবেন। এছাড়া আপনি আপনার হরর ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, এবং সেটা জানাতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে bhoot@radiofoorti.fm, এখানে ইমেল করবেন এবং সাবজেক্টের জায়গায় লিখবেন হরর ক্লাব। হরর ক্লাবের যত শ্রোতা ভূত এফ এম হরর ক্লাবের এই পুরো তিন ঘন্টার আয়োজন জুড়ে আমরা আড্ডা দিব, আমরা হরর এন্টারটেইনমেন্ট পাওয়ার চেষ্টা করব এবং সেই সাথে শুনব খুব সুন্দর সুন্দর কিছু গান। মাঝে মাঝে কিছু কিছু গান আছে আমাদেরকে সেই নস্টালজিক করে দেয়, এবং ছোটবেলা প্রত্যেকেরই সবচেয়ে প্রিয় সময়গুলো কাটে আসলে ছোটবেলা। আমরা আজকে হরর ক্লাবের একদম শুরুতেই অঞ্জন দত্তের গান আমার খুবই পছন্দের, এই জন্য ম্যাক্সিমাম টাইমই দেখা যায় অঞ্জন দত্তের গান দিয়ে হরর ক্লাব শুরু হচ্ছে। আজকেও অঞ্জন দত্তের একটা গান দিয়ে শুরু করব, সম্ভবত এই গানটি হোয়ার অল দ্য ফ্লাওয়ার্স গন, এই গান থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন বানানো হয়েছে এই গানটা, রং পেন্সিল। খুব সুন্দর একটা গান, ছোটবেলার কথাগুলোকে একটু মনে করিয়ে দেয়া, এবং তারপর আমরা ফিরব আমাদের হরর ক্লাবের সাথে। কাজে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি 88.5 FM এর দুপুরতি।
ভূত এফএম হরর ক্লাব শুনছেন, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে রেডিও ফুর্তি এফএম স্টুডিও ঘুরতে। সময় 11:14, আর এই সময়টাতে ফেসবুকে দেখতে পাচ্ছি যে সকল লিসেনার আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। সবুজ বিশ্বাস প্রতিদিনের মতো আজকেও আছেন, কিন্তু বলেছেন আই মিসড দ্য লাস্ট এপিসোড, কিন্তু আপনার কমেন্ট পড়েছে আমার মনে আছে। যাই হোক, সো আশা করি আজকের এপিসোডটা আপনার ভালো লাগবে। সঙ্গে থাকুন মোহাম্মদ মোহাইমিনুর রহমান একুশ, তিনি লিখেছেন দীর্ঘ 5 দিন হরর ক্লাবের জন্য অপেক্ষার পর আজকে আবারও চলে আসলাম। 5 দিন আগে কি হয়েছিল না, 7 দিন কিন্তু। আচ্ছা, তারপর আরো আছেন আমাদের সাথে সাহিব আল এথিসান, আচ্ছা খুবই এথিসান, আচ্ছা কি এটা হরর ক্লাব, ইউ ক্যান মেক দিস প্রোগ্রাম মোর অ্যাট্রাকটিভ বাই ইউজিং হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক। হরর আসলে আমাদের কিন্তু পুরো কথাবার্তা কিন্তু সবকিছু হরর নয়, আমরা হরর এন্টারটেইনমেন্টের কিছু উপাদান নিয়ে আসি আমরা, তো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের হরর মানে মিউজিক সহ যে আবহটা আমরা চেষ্টা করি হরর করে তোলার। তবে আড্ডাটা কিন্তু খুব বেশি হরর না, কারণ আমাদের সাথে যে মানুষগুলো আছে তাদের সাথে আড্ডা দিই, তারা কিন্তু একদম শরীরী মানুষ, কোন অশরীরী নয়, অশরীরীর সাথে এখনো পর্যন্ত আড্ডা হয়নি। দেখা যাক কখনো হয় যদি, তবে তখন অবশ্যই এই বিষয়টা চিন্তা করব। নাইমুর রহমান আছেন আমাদের সাথে, লিখেছেন সৃষ্টি ভাই যখন ভূত এফএম বা ভূত এফএম হরর ক্লাব শুনি তখন মনের মধ্যে এমন একটা ভয় কাজ করে যে মনে হয় প্যারানর্মাল কিছু আমার আশেপাশে আছে, আমি যদি নড়াচড়া করি তাহলে আমাকে আক্রমণ করবে। একটু ভালো মতো নড়াচড়া করে নিন, যদি আক্রমণ কেউ না করে থাকে তাহলে আশা করি ভয়টা ভবিষ্যতে থাকবে না। তবে হ্যাঁ, হরর মুভিজ বা হরর গল্প শুনতে থাকলে কিন্তু আসলেই এরকম একটা ভয় কাজ করে, আর এই ভয়টা যদি কাজ করে তবে এটা বোঝা যায় যে যিনি এটা বানিয়েছেন, যার সৃষ্টি, তার সৃষ্টি সফল। মোহাম্মদ আরাফাত রয়েছেন আমাদের সাথে, বগুড়ার পুলিশ লাইন্স থেকে শুনছেন। শাকিব খান আমাদের সাথে আছেন, লিখেছেন বগুড়া থেকে শাকিব খান। তানিয়া ইসলাম তাকি আছেন আমাদের সাথে, লিখেছেন অনেকদিন পর শুনছি আমি, আমার খালাতো বোন আর আমার ছোট বোন বরিশাল থেকে। নুরুল আফতার সুমন, আর কি হৃদয়, মারিয়া, রিফাত, অনেক অনেক অনেকেই যুক্ত হয়েছেন। আমরা একটা ফেসবুক লাইভে ছিলাম, সেই লাইভেও আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছিলেন, তাদের কথাগুলো আবারও শুনবো। তবে এই মুহূর্তে আজকে যে হরর ক্লাবগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের সাথে কথা বলে নিই। আপনারা প্রথম থেকে আপনাদের নাম এবং কোথেকে এসছেন আমরা আরেকবার শুনি। ওকে, তো আপনারা চিটাং থেকে এসছেন ঢাকায়, তো কেমন লাগছে ঢাকা? যান্ত্রিক শহর ঢাকা। আচ্ছা, ভালোই খারাপ। ওকে, আচ্ছা চিটাগং শহরের সাথে এই যে ঢাকার পার্থক্যটা কেমন মনে হয়? পার্থক্য দিকে ধরতে গেলে তো অনেক পার্থক্যই বলা যায়, এটা কি ভালোটা বলবো না খারাপটা বলবো? মানে আপনার কাছে কি চিটাগং, তো যেহেতু আমার কাছে চিটাগং ভালো লাগে, বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে। চিটাগং তো এখন অনেক কিছু ক্রাউডেড প্লেস বোধ হয় না, ঢাকার মতোই অলমোস্ট ক্রাউডেড, বাট অতটা না, ঢাকার মতো না। ওকে, সো চিটাগং শহরে কি এরকম প্যারানর্মাল ঘটনা কিছু ঘটে কিনা জানেন নাকি? হ্যাঁ আছে, অনেক আছে, অনেক আছে, তাই না? অনেক আছে, সবগুলো হয়তো বলা হয় না বা এখনো ফ্লাশ হয়নি কাহিনীগুলো। আচ্ছা আচ্ছা, আপনারা এমনি কি আপনারা তিনজনে কি শহরে থাকেন? শহরে থাকেন, শহরে। এমনি আপনাদের কখনো গ্রামে যাওয়া হয়েছে কিনা, কিংবা কখনো গ্রামে থেকেছেন? হ্যাঁ, আমার গ্রামে রেগুলার আসা যাওয়া হয়, আমি শহরে থাকলেও গ্রামের সাথে কানেক্টেড। হ্যাঁ, আমার নানু বাড়ি গ্রামে। আচ্ছা, ওখান থেকে অনেক কাহিনী আমি পাইছি। ও সুপার, সো আমরা কি সেখান থেকে আজকে দু একটা ঘটনা বোধহয় শুনতে পারবো? আপনাদের এই যে মানে আপনারা হরর ক্লাব খুলেছেন, আপনারা তো রেগুলার ভূত এফএম এর শ্রোতা আমি যতদূর। সো এই যে একটু আগে আমি একটা কমেন্ট করছিলাম যে ভূতের গল্প শুনতে শুনতে একটা ভয় পাওয়ার অনুভূতি, নড়াচড়া করতে একজন ভয় পান, আপনাদের কি ঠিক এরকম ভয়টা লাগে? অবশ্যই লাগে, খুবই ভয় লাগে। তারপরে শোনেন কেন তাহলে? ইন্টারেস্ট ফিল করি জিনিসটা নিয়ে, একটু কাজ করার চিন্তা করছি তাই। ওকে, তার মানে প্যারানর্মাল বিষয়ের প্রতি একটা ইন্টারেস্ট আপনাদের কাজ করে? হ্যাঁ, ইন্টারেস্ট অবশ্যই কাজ করে, বাট জিনিসটা এই যে আপনি যে কোয়েশ্চেনটা করলেন কেন শুনি বা কেন কাজ করি, এই জিনিসটা আমাদের নিজেদের কাছে খুব মিস্টেরিয়াস। আচ্ছা আচ্ছা, না আসলে এটা একটা খুবই নর্মাল হিউম্যান সাইকোলজি বোধ হয়, যে আমরা জানি না আসলে অনেক কিছু অনেক সময় আমাদের ভালো লাগে, বাট কেন ভালো লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমরা জানি না, ভালো লাগার অনুভূতিটা আসলে ক্রিয়েট হয়ে যায়।
তবে হয়তো বা যারা এগুলো নিয়ে রিসার্চ করেন তারা হয়তো বলতে পারবে যে কেন ভালো লাগে। সো আপনাদের প্যারানর্মাল এই বিষয়ের প্রতি যে ইন্টারেস্ট গুলো ক্রিয়েট হয়, মানে এটা কি শুধু ভূত এফএম শোনার পর থেকে নাকি এর আগেও আপনাদের এগুলোর প্রতি ইন্টারেস্ট ছিল? এর আগে বেসিক্যালি যেটা হয় যে আমাদের যে ফ্যামিলিতে দেখা যায় ম্যাক্সিমামই আমাদের সবারই কিছু না কিছু কাহিনী থাকে প্রত্যেক ফ্যামিলিতে অথবা আত্মীয় স্বজন অথবা আসে। এটা রাফেল ভাই প্রায় বলে থাকেন যে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অন্তত একটা করে হলেও ভূতের ঘটনা বা হরর ঘটনা, প্যারানর্মাল ঘটনা বা গল্প আছে। হ্যাঁ, যে কারণে মানে কোন ফ্যামিলিতে আশেপাশে কেউ না কেউ এই ধরনের কোন একটা এক্সপিরিয়েন্স থাকে। হ্যাঁ, তো ওই ওইসব ব্যাপারগুলো আমরা যখন আশেপাশের লোকজন থেকে শুনি তখন থেকে আমাদের আস্তে আস্তে এসব ব্যাপারে যে ইন্টারেস্টটা আসে। আমি আসলে প্রথম থেকে তেমন একটা ইন্টারেস্ট ছিল না, বাট যখন যত ঘটনা শুনতেছি তখন মনে হচ্ছে যে আসলে ইন্টারেস্ট আস্তে আস্তে আসলে কি আর এরকম কেন হইতেছে। আপনারা তো তিনজন মিলে হরর ক্লাব আপনাদের, এবং হয়তো বা আপনাদের আরো বন্ধু বান্ধব হয়তো সেখানে আরো যুক্ত হবেন, আপনারা প্যারানর্মাল ঘটনা কালেক্ট করছেন, তাই তো? আপনারা আজকে এসছেন এবং আশা করবো হয়তো আপনারা আরো আসবেন। তো আপনি বলছিলেন আর কি বাইরে যখন কথা হচ্ছিল, তো আপনি বলছিলেন যে আপনার প্যারানর্মাল ঘটনার প্রতি যে আগ্রহের জায়গাটা, এটা আপনি কিছু ঘটনা শুনে আপনার এসেছিল, কিরকম ছিল সেটা বা কার কার কাছ থেকে কি শুনেছেন? আমি আমার আবুর কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে যে এরকম, মানে আপনি আপনার বাবার কাছ থেকে শুনেছিলেন কি, মানে তিনি আপনার কাছে বলছেন? হ্যাঁ হ্যাঁ, উনি আমার কাছে বলছেন। ওকে, সো সেই আচ্ছা ঘটনাটা শুনি। ঘটনাটা হচ্ছে যে এরকম, বসন্তকালের দিকে তখন আমরা গ্রামের দিকে থাকতাম, তো তখন রাত্রের প্রায় দেড়টা কি দুইটার দিকে আমাদের গ্রামের পাশের বাড়ির একজন এসে আর কি আমার আব্বুকে নক করছে রাত্রেবেলা নক করে বাইরে যাওয়ার জন্য বলছে। তো তখন আব্বু বের হয়েছে বাসা থেকে, বের হওয়ার পরে আব্বু নর্মালি স্মোক করে, তো ওনার মেবি উনি স্মোক করতেছিল তখন, এই জন্য হচ্ছে যে ওই যে ডাকছে ওনাকে উনি কাছে আসতেছিল না, অনেকটা ডিস্টেন্স মেনটেন করতেছিল। তো আব্বু যত ওনার কাছে যেতে চায় উনি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল, তো বারবার আব্বু ডাকতেছিল ওকে, দাঁড়া সামনে কেন যাচ্ছিস দাঁড়া, তো উনি দাঁড়াতেছিল না সামনের দিকে। ওই লোকটা আপনার আব্বার পরিচিত ছিল? হ্যাঁ, আব্বুর পরিচিত ছিল। তো যখন পিছন পিছন যাইতে যাইতে এক সময় দেখা যায় যে ওই লোকটা মেন রোডে উঠে যায়, মেন রোড উঠে যাওয়ার পর আব্বু পিছন পিছন মেন রোড দিকে যায়, তারপরে তখন চাঁদনি রাত ছিল, তো জোছনা আলোতে বুঝা যাচ্ছিল যে ওই লোকটাই, বাট কাছে আসতেছিল না। তো আব্বু বারবার ডাকার পরে আসতে কিছুক্ষণ পরে আব্বুর কাছে জিনিসটা একটু উইয়ার্ড মনে হয়েছে যে এরকম এটা মেবি নর্মাল কিছু না। তো উনি তারপরে পিছন পিছন কিছুটা যাওয়ার পরে আমাদের বাড়িতে যাওয়ার জন্য পিছন দিক থেকে ঘুরা একটা রাস্তা আছে, রোড থেকে আরেকটা রোড থেকে ভিতর দিয়ে গেলে বাম দিকে গেলে একটা রোড আছে, ওই রোড দিয়ে বাসা যাওয়া যায়। তো যখন ওইদিকে যাওয়ার সময় ওই লোকটা ডান দিকে বাম দিকে যাচ্ছিল না, লোকটা সোজা চলে যাচ্ছিল, তো আব্বু আর ওই লোকটাকে ফলো করে নাই, ফলো না করে উনি ডান দিকে ঢুকে গেছে। ডান দিকে ঢুকে যখন কিছুটা সামনে গেছে তখন দেখে যে ওই লোকটাই ওনার আব্বুর সামনেই আছে এখনো, মানে উনি ঘোরার পরও, হ্যাঁ ঘোরার পরও দেখে যে ওই লোকটা সামনেই আছে এখনো। তো এরপর আব্বু অনেকটা ভয় পায় যায়, তারপর হচ্ছে যে ইয়া করে, আব্বুর পাশে একটা ইয়া থাকে, খড়ের গাদা থাকে, ওখান থেকে কিছু খড় নিয়ে আব্বু যেতে সময় করে ওনার কাছে ম্যাচ ছিল, আগুন জ্বালা আস্তে আস্তে আগায় থাকে সামনের দিকে। সামনে যাওয়ার পর একটা জঙ্গলা টাইপের আছে ওইখানে, সেটার পাশ দিয়ে লোকজন যাইতে খুব ভয় পায় দিনের বেলাও, তো আব্বুর ভিতরে ভয়টা বেশি কাজ করতেছিল জন্য যে ওই জায়গাটা ওনাকে পাস করে যাওয়া লাগবে বাসা যাওয়ার জন্য। তো উনি ভয়ে ভয়ে ওই দিকে যাচ্ছিল, পরে অনেকখানি খড়ে গাদা নিছে নিয়ে একটু সামনে যায় ওই জায়গাটা মাঝামাঝি একটা পজিশনে গিয়ে ওইটাতে আগুন জ্বালায় তারপর দেখে যে ওই লোকটা, সরি আগুন জ্বালানোর আগে দেখতেছে যে ওই লোকটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। তো আব্বু ডাকতেছে বারবার, উনি রেসপন্স করতেছে না, তো তারপর উনি ওইখানে খড়ে গাদাতে আগুন জ্বালায় দিয়ে তারপর একটা দৌড় দিয়ে বাসায় চলে আসে। তো বাসায় আসার পর উনি আসে সেন্সলেস হয়ে যায়। তো এই ঘটনাটা যখন আব্বু আমাকে বলে তখন তারপর আমার কাছে মনে হয় যে
আসলে তো এরকম কিছু থাকার কথা, না হলে তো আমার আব্বু তো আমার কাছে সেটা অবশ্যই আমার যেটা জানার ছিল সেটা হচ্ছে যে পরিচিত যে মানুষটিকে তিনি দেখেছিলেন তার সাথে কি পরে তার কথা হয়েছিল? হ্যাঁ পরে কথা হয়েছিল। উনি কি উনি বলছে যে না আমি তো জানি। আচ্ছা আমরা কিন্তু এই রকম যে ঘটনাগুলো এই জিনিস, আপনি ভূতর নাম শুনেছেন কখনো বা ভুলো? গ্রাম গ্রাম অঞ্চলে এই জিনিসটা খুবই প্রচলিত ছিল ভূতো বা ভুলো এই টার্মটা, এবং এরকম অনেক ঘটনা আছে, এরকম গল্পও আছে বাংলা সাহিত্যে, এরকম গল্পও আছে। এরকম একটা গল্প আমরা সামনে একবার নিয়ে আসব, যেটা হয় যে গ্রামাঞ্চলে এরকম প্রচলিত আছে যে ভুলো যে সে হচ্ছে পরিচিত কোন মানুষের রূপ ধরে এসে বাড়ির বাইরে থেকে ডাক দেয়, সাংখ্যিক হিসেবে অনেকে বলে থাকেন একবার দুবার বা তিনবার ডাক দেয়। তো ডাক দেওয়ার পর যে লোকটাকে ডাকে সেই লোকটাকে ডেকে সে নিয়ে যায় এবং তার পেছন পেছন যেতে থাকে এবং অনেকটা হিপনোটাইজড করে ফেলে, এবং সেটা নিতে নিতে কখনো হয়তো কোনো নদীর ধারে নিয়ে যাচ্ছে কিংবা রেল স্টেশনে, মানে মানুষটা অনেক জায়গায় এটাকে নিশিডাকও বলে, নিশিডাক যে নিশি ডেকে নিয়ে যায়। তো এই ঘটনাগুলো কিন্তু, মানে আপনি যে ঘটনাটা বললেন সেখানে হয়তো আপনার আব্বা যিনি ঘটনাটা এক্সপিরিয়েন্স করেছিলেন তার হয়তো তখনও পর্যন্ত সে মানসিক শক্তিটা ছিল, কিংবা তিনি হয়তো হিপনোটাইজড হন নাই, কিংবা হতেই পারে সেটা তার কোনো হ্যালুসিনেশন ছিল, যে কোনো কিছুই হতে পারে, সেটার ব্যাখ্যা হয়তো আমরা জানি না। বাট আমি একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ আপনি দেখেন ইন্টারেস্টের জায়গাটা কোথা থেকে শুরু হয়, মানে ইউজুয়ালি যেটা হয় আমরা যেটা শুনি যদি আমাদের কাছে এরকম অ্যাবনর্মাল কোনো কিছু দেখা যায় তখন আমরা আগুনের দিকে চলে যাই, মানে অনেক জায়গায় বলা হয় কি যে মানে আগুনের আগুন জ্বালালে কেউ এই খারাপ জিনিসগুলো আশেপাশে আসবে। কিন্তু আপনি দেখেন ও যে স্টোরিটা বলছে আঙ্কেল কিন্তু স্মোক করতেছিল, ওখানে কিন্তু আগুন ছিল, আগুন থাকা সত্ত্বেও কিন্তু এটা ওখানে ছিল না। আসলে এই এলিমেন্ট গুলো নিয়েই কিন্তু এই পুরো বিষয়টার যে কাঠামোটা দাঁড়ায় এরকম ভাবে, হয়তো এর আগেও কিন্তু মানে এর আগেও এরকম যারা হয়েছে যে আগুন দেখলে হয়তো কাছে আসেন এরকম একটা ধারণা দাঁড়িয়ে যায়। সেম ভাবে আপনি যখন জঙ্গলে যাবেন কিংবা আপনি যখন এরকম কোন জায়গায় যাবেন, পশু পাখি বা এরা কিন্তু মানে আক্রমণ করে, যারা শিকারী প্রাণী যারা তারা আগুন দেখলে ভয় পায়। আগুনটা কিন্তু মানুষ ডিফেন্সের জন্য অনেক আগে থেকেই ব্যবহার করে আসছে। হতে পারে যে সে আগুন জ্বালানোর কারণে যদি সেটা শুধুমাত্রই মানসিক একটা কি বলা যায় ইমব্যালেন্স কোন একটা সিচুয়েশন যদি হয়ে থাকে, হয়তোবা আগুনের জন্য তার মানসিকভাবে একটা মনে হচ্ছে যে হয়তো সেই খারাপ জিনিসটা কাছে আসছে না, হতে পারে অনেক কিছু হতে পারে, সেই কি হতে পারে বা কি হতে পারত সেটা আমরা জানি না বলেই এই বিষয়গুলো এখনো মিস্ট্রি, বিষয়গুলো এখনো প্যারানর্মাল হিসেবে পরিচিত। আমরা শুনছিলাম আমাদের হরর ক্লাবের আজকের আগত অতিথিদের কথা, শুনছিলাম কিভাবে প্যারানর্মাল ঘটনার প্রতি ইন্টারেস্টের জায়গা তাদের ক্রিয়েট হয়েছে, এবং আমরা জানি এরকম আরো অনেকেই আছেন আশেপাশের মানুষের ঘটনা শুনে কিংবা দেখে তাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে প্যারানর্মাল বিষয়গুলো কিংবা এই যে অদ্ভুতের বিষয়গুলো সেগুলো আসলে কি সত্যি, এগুলো আসলে কি, এরকম হাজারো প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে এবং সেই প্রশ্নগুলো নিয়ে কাজ করে যাবে এবং সেই প্রশ্নগুলো উৎপত্তি জানার চেষ্টা করবে কিংবা উত্তর জানার চেষ্টা করবে ভূত FM হরর ক্লাব সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হরর ক্লাবগুলো। সো আমরা আবারও আমাদের এই হরর ক্লাবের কাছে ফিরে আসব, তবে তার আগে আমরা এই সময়টাতে আমরা যাব একটা খুবই সুন্দর গানে। আপনারা হয়তো শুনেছেন ও গানওয়ালা আরেকটা গান গাও, আমার কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই, কবির সুমনে গানটা যেখান থেকে অনুপ্রাণিত হয়েছিল সেই বব ডিলানের খুবই বিখ্যাত গান হে মিস্টার ট্যাম্বুরিন ম্যান প্লে সং ফর মি। আমরা শুনবো এখন এই গানটা, একটা ছোট্ট বিরতির পরে আমরা ফিরে আসবো আবার এই হরর ক্লাবের কাছে। এরপরে কিন্তু আরো খুব ইন্টারেস্টিং দুটি স্টোরি রয়েছে এবং তারপর রাসেল ভাই এসে যুক্ত হবেন আমাদের সাথে, কাজে কোথাও যাবেন না, আপনাদের কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে থাকুন, আপনাদের কথাগুলো নিয়েও ফিরবো কাজে। শুনছি এখন রেডিও ফুর্তি, রেডিও FM টু ফুর্তি। শুনছেন রেডিও ফুর্তি, রেডিও FM ভূত FM হরর ক্লাব এই মুহূর্তে আপনার জন্য, আর আমাদের সাথে যুক্ত আছেন যে বন্ধুরা তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। নীল কাব্য আছেন আমাদের সাথে, লিখেছেন আই লাভ ভূত FM হরর ক্লাব, আই লাভ রেডিও ফুর্তি। সচিব আবরার লিখেছেন একটু লেট হয়ে গেল, মারুফ পারভেজ
রাজু আছেন আমাদের সাথে, দেখেছেন বরিশাল থেকে শুনছেন, হোসেন জাফর আছেন আমাদের সাথে, ফায়েজ আহমেদ আছেন, সৌভিক বিশ্বাস আছেন, তানজিল আহমেদ সহ অনেকে অনেকে আছে এই মুহূর্তে আমাদের সাথে। তবে সবার কথাগুলো আবারও সবার কথা না, যে কয়জনের কথা পারি সে কয়জনের কথা অবশ্যই আবারও বলবো আপনাদের কাছে। তবে তার আগে হরর ক্লাব যে ক্লাবটি এই মুহূর্তে আমাদের সাথে আছে তাদের সাথে কথা বলছিলাম। তো আরেকবার একটু পরিচিত হয়ে নিই আপনাদের নামগুলো আরেকবার যদি বলেন। মোহাম্মদ মোজামেল হোসেন চিটাং, শাকিল ফ্রম চিটাং, নিশাত ফ্রম চিটাং। ওকে, সো আমরা বাইরে যখন কথা বলছিলাম আপনাদেরকে যে বিষয়টা আর কি আজকে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, যে সেটা হচ্ছে যে আপনাদের কাছে সেই যে তান্ত্রিকতা কিংবা যে পসেসড হওয়ার, যে মানুষ পসেসড হয় এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আপনাদের আপনার বেশ কিছু ঘটনা কালেক্ট করেছেন। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং আমি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক ইন্টারেস্ট ফিল করি। এবং ঠিক আগের এপিসোডেই আমরা এরকম এক্সোরসিজম নিয়ে কথা বলছিলাম, এরকম বেশ অনেক ঘটনা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম অনেক ঘটনা যেখানে মানুষ হয়তো অসুস্থ হয়ে গেলে মেডিকেল ট্রিটমেন্টে কোন ফল হচ্ছে না, সেখানে মানুষ অন্য জায়গায় বা যেগুলোকে বলা যায় বিকল্প পন্থা সেগুলো তো যাচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতি যেগুলো। সো এই বিষয়গুলো কিন্তু অনেক রিস্কি। সো যখন এই ঘটনাগুলো যখন শেয়ার করা হয় আমার একটা ভয় থাকে যে মানুষজন যদি সেই এতদিন ধরে মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল সায়েন্স, তো সেটা অনেক অনেক বছর ধরে এটাই জাগে এসেছে এবং অনেক গবেষণার পর এবং এখনো গবেষণা চলছে এবং এর সাকসেস অবশ্যই অনেক বেশি। যে ভয়টা সবসময় থাকে যে এই বিষয়গুলো যেন মানুষকে মেডিকেল সায়েন্স কিংবা মেডিকেল ট্রিটমেন্টের থেকে সরিয়ে না ফেলে বিকল্প জায়গার প্রতি যেন মানুষের বিশ্বাসটা একটা রিস্কি বিশ্বাস এটা যেন তৈরি না হয়। আর এই হরর ক্লাবের যে ঘটনাগুলো, যে গল্পগুলো আসলে আসে এবং হরর ক্লাব যে গল্পগুলো কালেক্ট করে সেগুলো আসলে মিস্ট্রি এবং সেগুলো তাদের কাছে মিস্ট্রি আছে এবং তার আশেপাশের মানুষগুলোর কাছে মিস্ট্রি আছে, মিস্ট্রির রহস্য, যে মিস্ট্রির সমাধান তারা খুঁজে পান না। তো সেই সমাধানগুলো হয়তো বা যারা এক্সপিরিয়েন্স আছেন কিংবা যারা এগুলোতে রিসার্চ করেন তাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকতে পারে, সেই ব্যাখ্যাগুলো অবশ্যই আমাদের প্রয়োজন। সেই ব্যাখ্যাগুলো কিংবা আপনি যদি মনে করেন যে এই ঘটনাটার ব্যাখ্যা আপনার কাছে আছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের ভূত এফএম হরর ক্লাব এভাবে এগিয়ে যেতে চায়। সো আমরা কথা বলছিলাম যে নিশাতের যে ঘটনাটা সেটা একটু শুনতে চাই, যে নিশাত আপনার প্যারানর্মাল ঘটনার প্রতি ইন্টারেস্টের জায়গা ক্রিয়েট হয়েছে এরকম কিছু ঘটনা দেখি আপনার দায়িত্ব। জি, আমার প্রথম থেকে ইন্টারেস্ট ফিল হয়েছে, আমি নিজে ফিল করছি আর আব্বু থেকেও কিছু শুনছি। আর রিসেন্টলি যেটা ঘটনা সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে যেটা হয়েছে, যেটা আমি নিজে দেখছি বলতে পারেন। আচ্ছা, ওদের বাসাই হয়েছে, ওখানে গেছি, ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করছিলাম একটু। আচ্ছা আচ্ছা, শুনি সেই ঘটনাটা। সেটা হচ্ছে আমরা সিএসি থেকে তো একসাথে পড়ালেখা করছি, আমার ফ্রেন্ড, আমি ফ্রেন্ডের নাম বলতে চাচ্ছি না, ফ্রেন্ড আমাদের চট্টগ্রামে ওয়াসার ওদিকেই আছে। তো ওরা ফ্রেন্ডের প্রথম দিকে প্রবলেম ছিল ঘাড়ে ব্যথা, তো এরপর থেকে ওর ডে বাই ডে একটু ডিক্রিজ হচ্ছে ঘাড়ে ব্যথা, এরপরে পায়ে ব্যথা, ইভেন এমন হয়েছে কি একসময় গিয়ে জিব্বাটা ফুলে গিয়ে বাঁকা হয়ে গেছে, যার কারণে ও কথা বলতে পারছিল না, মানে কথা বলতে খুব বেশি কষ্ট হচ্ছিল। এরপর ওদকে চিটাংয়ে সব জায়গায় ট্রিটমেন্ট করানো হয়েছে, কোনো ট্রিটমেন্ট পায় নাই, হঠাৎ করেই তার এই অসুস্থতা শুরু হয়। ডে বাই ডে মানে গত এপ্রিল থেকে এখনো পর্যন্ত এটা তো ভুগতেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে এটা আমাদের সবার কাছে হঠাৎ করে, কিন্তু এটা ও ফিল করতেছিল, ইভেন ও এটা ভিকটিম ছিল, বাট এটা ও এক্সপোজ করতে চায়নি আসলে এরকমই। ওকে, একসাথে মানে আমাদের কাছে হঠাৎ লাগছে কিন্তু ও অনেকদিন ধরে ফিল করতেছে ডে বাই ডে। এরপর হয়েছে ও চিটাঙ্গে সব কাজে ট্রিটমেন্ট করাইছে, কোনো ফল পায় নাই, ঢাকায় চলে আসছে, ডে বাই ডে ও বডি খুব বেশি উইক হয়ে যাচ্ছিল, যার কারণে ও বিছানা থেকে উঠতে পারতেছিল না, প্যারালাইসিস এরকম কিছু না, জাস্ট মুভ করতে পারতেছিল না। আর কথা যেটা বলতো ওটা কথাটা সাউন্ডটা বের হইতো না, মানে কথা স্পষ্ট ছিল না।
ব্যাপারটা হচ্ছে ও যেটা ট্রিটমেন্টের কথা বলতেছে, ট্রিটমেন্টে ওভারঅল সিটি স্ক্যান অলরেডি তিন চারটা হয়ে গেছে, ট্রিটমেন্টে কাজ হচ্ছে না। ইভেন আমাদেরকে ব্যাপারটা এভাবে বলা হয়েছিল যে ওর পিছনে অলরেডি ঢাকা চিটাগাং ডাক্তারের কস্ট মেডিকেল কস্ট মিলে প্রায় তিন থেকে চার লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। বুঝতে পেরেছি যে অনেক ট্রিটমেন্ট চলছিল যেটা থেকে কাজ হচ্ছিল, তারপর কি হলো? ও যখন বাসে গেছে মেইন রিজনটা যেটা ছিল সেটা হচ্ছে ওর পাশে গিয়ে আমি যেটা দেখলাম ও একটা বাসি নিজে বানাইছিল অ্যান্ড ও নিজে সুর তুলছিল। আচ্ছা, তো ও নিজে, আমি যখন জিজ্ঞেস করছিলাম যে মানে তুই এটা কিভাবে করতে পারছিস, তো ও বললো কি আমি নিজেই জানি না যেটা আমার হাতে কেমনে হয়েছে বা আমি কেমনে করতে পারছি এটা। স্ট্রেঞ্জ ব্যাপারটা আসলে বাসির ব্যাপারটা হচ্ছে মেইনলি একজন হুজুর ও একটা মুরব্বী, ওর বাসায় গেছিল দেন উনি গিয়ে মাত্র নোটিস করে বাসিটা, তো কারোর সাথে কথা না বলি বাসির দিকে উনি ইন্ডিকেট করে বলে এই বাসিটা কোথেকে আসছে এখানে, এটা কে বানাইছে। তখন আমার ওই যে ফ্রেন্ড অসুস্থ ও বলছে এটা আমি বানাইছি, তখন ও বলছে এটা কেমনে হয়েছে এটা, তো ও বলছে আমি এমনি ইউটিউব দেখে জাস্ট আমি নিজের মতো করে বানাইছি এরকম হয়ে গেছে। ইভেন ও এভাবে বলছে বাসি বানানোর পরে ও অটোমেটিকলি শুটটা চলে আসছে, একটু কনফিউশন এখানে চলে আসে, সেটা হচ্ছে যে ইউটিউব থেকে তিনি দেখে বাসিটা বানিয়েছেন আবার মানে অটোমেটিক কিভাবে শিখলেন এইটার কোন এক্সপ্লেনেশন ও আমাদেরকে দিতে পারতেছে না। ও বলতেছে যে কি এটা আমি জাস্ট ইউটিউবে দেখছি, আমি কার্ড ম্যানেজ করছি, কার্ড ম্যানেজ করে আমি নিজের মতো করে মেজারমেন্ট দেখে দেখে বানাইছি, ও এটা এভাবে দিছে। কিন্তু যখনই ওই হুজুরটা বা মুরব্বীটা বলছিল বাসির ব্যাপারটা, তখন ও বলতেছে ও যখন গুগল করছে, গুগলে সার্চ করে বের করছে যে এইটা কোনো নর্মাল বাসি না, এটা হচ্ছে সেই বাসি যেই বাসিটা আমেরিকান ক্যাথলিক ইউজ করে পরী টাকার জন্য। আচ্ছা, পরী টাকার জন্য বাসিটা ইউজ করে, দেন ও ব্ল্যাক ম্যাজিক এর সাথে এটা এক্স্যাক্টলি অনেকটা ব্ল্যাক ম্যাজিক বা আপনার নিশ্চয়ই ফ্রেন্ডের কি ব্ল্যাক ম্যাজিক এর প্রতি ইন্টারেস্ট ছিল? না, এটাই প্রবলেম যে ও সিএসি তে পড়ে কিন্তু বাসির প্রতি কেন ইন্টারেস্ট যাবে? এটা যে কারোর যে কারো কিছুর প্রতি আসলে ইন্টারেস্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েছে, এটার ব্যাকগ্রাউন্ড যখন আমরা সার্চ করছি কোথেকে আসছে, দেন পাওয়া গেছে আমরা ফাইন্ড আউট করছি যে এখানে যারা আগে ছিল একটা বৌদ্ধ ফ্যামিলি ছিল, ইভেন ওর রুমটাতে ছিল আসন, বৌদ্ধদের আসন, ওটা হয়তো আসন বসে কিন্তু আমরা সেটা মনে করছি ওটা হয়তো মানে যারা তান্ত্রিকরা যে কাজগুলো করে থাকে কাজ করলে কেন হতো ওই রুমটাতেই, ওই রুমটাতে। তো ওরা যখন বাসাতে উঠছিল, এই বাসাটাতে যখন মাঠে উঠছিল, তখনই ও যখন সিটিং এ কাজ করতেছিল ফ্যান লাগানোর জন্য, ওর কাছে ব্যাপারটা মানে ওর রুমটা কমফোর্টেবল মনে হচ্ছিল না, যে সামথিং ইজ হ্যাপেনিং হিয়ার এরকম একটা ফিলিং হচ্ছিল। দেন ও হঠাৎ কাজ করার সময় দেখে কি ফ্যানের যেটা রাবার থাকে, আপনার ফ্যানের উপর একটা রাবার থাকে, ওই রাবারটা অটোমেটিক্যালি গলে পড়ে যায়। আচ্ছা, তখনই ওর আম্মুকে কি বলাম এরকম আমার রুমটা ভালো লাগতেছে না বাসাটা, তো ওর আম্মু এই ব্যাপারগুলোতে টোটালি বিলিভ করে না, যেটা সচরাচর হয় বিলিভ করে না, এবং ও এটা আন্টি এতটা গুরুত্ব দেয় না এই ব্যাপারটা, এটা কোনো ব্যাপার না তুমি ইয়া করো। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে ওনার তো ফিজিক্যাল প্রবলেম গুলো ছিল ফিজিক্যাল, আবার আপনারা বলছেন যে বাসি বানানোর যে বিষয়টা মানে তার মানে প্রবলেমটা কি এই দুইটাই? এই যে ওরা যখন থেকে উঠছে এখন পর্যন্ত মানে ওই জিনিসটা কন্টিনিউয়াসলি হচ্ছে, ও মাঝে মধ্যে ঘাড়ে ব্যথা হতো কিন্তু বাসি বানানো ওটার মাঝখানেই করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওখানে তো ধরেন ছয় সাত মাসের মতো ছিল, ছয় সাত মাসের মধ্যে ও ঘাড়ে ব্যথা কিছুদিন পর পর বা ওটা রিকভার হচ্ছে, ওইদিকে বাঁশি ক্রিয়েট করতেছে মানে বানাচ্ছে। আচ্ছা, মানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে বাঁশি যে বানানো যে বাঁশিটা এটাই আসলে একটা বড় মিস্ট্রির ক্রিয়েট করেছে, এবং তারপর আপনারা জেনেছেন যে সে যেখানে আছে সেখানে আগে এরকম কিছু ঘটনা ছিল। সো আপনারা বললেন যে একজন হুজুর এসেছিল, মানে মেডিকেল ট্রিটমেন্টের পরে কি তারা আবার প্যারালাল অন্য কোন ট্রিটমেন্ট ট্রাই করেছিল? বলতে গেলে ওরা আম্মু এগুলোর প্রতি এখনো বিশ্বাস করে না, তো তারপরে হুজুর এনেছিল ওকে জাস্ট একটু সেফ রাখার জন্য। ওকে, আচ্ছা, তো উনি এসেই কিন্তু জিনিসটা মানে বাসিটা দেখেই প্রথমে বলেছিল আর কি। আচ্ছা, ওটা ছিল ওদের ড্রয়িং রুমেই ছিল বাসিটা, উনি এটা দেখেই বুঝতে পেরেছে। এই মুহূর্তে তারপরে আর কি তার কি অবস্থা, মানে মেডিকেল ট্রিটমেন্টে তার সুস্থতা আছে? ওর এখনো মেডিকেল ট্রিটমেন্ট চলতেছে। এমনি মানসিক কোন সমস্যা বা এরকম কোনো কিছু কি? ওর মানসিক সমস্যা বলতে ওর সমস্যাটা হয় মেনলি ঘুমে, ও রাতে নাকি ঘুমাতে পারে না। আচ্ছা, আর ও ঘুম ওর ঘুম যেটা হয় এটা কোন নর্মাল ঘুম না, ও নাকি ঘুমের মধ্যে ফোনে কথা বলে। আচ্ছা, ও ইভেন আন্টি আমাদেরকে বলছে যে ও ঘুম যায় দেখা যাচ্ছে ঘুম, কিন্তু ওকে খেতে দিলে ও খায়,
ইভেন ও নাকি ফোনের মধ্যে ঘুম থাকা অবস্থায় ফোন ধরে আমাদের ফ্রেন্ডদেরকে লোকেশন বলে দিচ্ছে, এক্সাক্ট লোকেশন বলে দিচ্ছে। ইভেন ওর আমরা ওর যখন কথা বলছেন মানে ঘুমের ভিতরে কথা বলছেন, মানে কথা যেহেতু বলছেন উনি ঘুমাচ্ছেন কিভাবে তাহলে, বা আপনার কিভাবে বুঝলেন? ও সারাদিন কোন ঘুম হয় না, ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, কোনো ঘুম হয় না, ঘুমের মধ্যে সবকিছু করতেছে। আর তন্দ্রার মতো কোনো কিছু হলে ওখানে নাকি ওকে কেউ একটা কিছু দেই, ওকে খাই। সেদিন আমরা শেয়ার করেছিলাম একটা ঘটনা, যে এমিলি রোজ এর যে রিয়েল স্টোরিটা যার থেকে এসেছিল, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এনিলিস মিশেল, হ্যাঁ এনিলিস মিশেল তার নামটা ছিল। তারও কিন্তু অনেকটা হয়তো খুব সিমিলার না, বাট অনেক মিল আছে, যে সে এরকম বেশ কিছু শারীরিক কিছু প্রবলেম তার দেখা দিচ্ছিল এবং সেই সাথে একটা পার্সোনালিটি তার ভেতর গ্রো করছে, এরকম কিছু বিষয় সে মনে করছিল। এবং তারও সে মেডিকেল ট্রিটমেন্ট থেকে কোনো সলিউশন হচ্ছিল না, পরবর্তীতে সে বিকল্প পন্থায় যায়। কিন্তু আরো একবার বলে রাখি, যারাই সে বিকল্প পন্থায় সুস্থতা লাভের জন্য এগিয়েছেন, আমি এখনো পর্যন্ত শুনিনি কেউ সুস্থ হয়ে ফিরেছেন। সেই অ্যানালিস মিশেল তিনি কিন্তু সেই তার উপর এক্সোরসিজম করা হয় প্রায় এক মাসে বা দুই মাসে, তার উপর পঞ্চাশের উপর তার উপর এক্সোরসিজম চালানো হয়। তার ওজন নর্মালি ছিল 60 কেজির মতো বা সামথিং প্লাস মাইনাস এরকম কিছু হবে, কিন্তু সে যখন মারা যায় তার ওজন 50 কেজির অনেক কম ছিল এবং সে দীর্ঘদিন কোনো কিছু খেতে পারত না। এবং আপনাদের যে বন্ধুর কথা আমরা শুনলাম, আপনারাও বলেছেন সম্ভবত তার খাবারের প্রবলেম হচ্ছিল, তাই না? ওর ওজন কমছে 15 কেজি এক মাসের ব্যবধানে। তো এই সমস্যাটা কিন্তু আবার এই সমস্যাগুলো এইরকম যে সিমটমগুলো আসলে অনেকদিন ধরেই অনেক মানুষের মধ্যে দেখা গিয়েছে, জানি না এটার বা এইরকম সমস্যাগুলোর সমাধান এখনো পর্যন্ত কি পাওয়া গেছে। তবে আশা করব যে যারা আছেন এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, হয়তো বা কেউ আছেন অবশ্যই যে মেডিকেল সায়েন্সের বেসিসে এই ঘটনাগুলো বা এরকম কেস হয়তো শুনেছেন এবং সেগুলোর সলিউশন কি হতে পারে বা পরামর্শ কি হতে পারে, সেগুলো হয়তো আপনারা জেনে থাকবেন। আজকে আমাদের ভূত এফ এম হরর ক্লাবে যে হরর ক্লাবটি যুক্ত হয়েছে তারা আমাদের কাছে এরকম একটা ঘটনা তুলে আনল। আপনি যদি এরকম কিছু জানেন যে এই রকম অসুস্থতার ক্ষেত্রে আসলে কি স্টেপ নেওয়া যেতে পারে, আমাদেরকে অবশ্যই জানাবেন। এরকম আরো বেশ কিছু ঘটনা এই হরর ক্লাবটি রয়েছে, কিন্তু আজকে আমাদের হাতে সময় একদমই কম, যে কারণে আমরা বাকি ঘটনাগুলোতে আর যেতে পারব না। তবে এই চিটাগং থেকে তারা এসছেন এবং চিটাগং থেকে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আপনারা হয়তো নেক্সট এপিসোডে আপনারা আরো বোধহয় বেশ কিছুদিন ঢাকায় আছেন। জি জি আছি। তো আপনারা ঢাকা থেকে চলে যাবার আগে আমরা চেষ্টা করব আবারও আপনাদের সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানানোর, আমাদের রেডিও ফুর্তি স্টুডিওতে আপনাদের কাছ থেকে আরো কিছু জানবো আমরা। এবং আপনারা অবশ্যই আপনারা যে ঘটনাগুলো কালেক্ট করেছেন সেই ঘটনাগুলো ইন্টারেস্টিং, তবে সবসময় আমি যেটা বলি যে এই অসুস্থতাগুলোর ক্ষেত্রে হয়তো যিনি অসুস্থতাটা বা যে ফ্যামিলির মানুষ সেই অসুস্থতাটার ভেতর আছেন তারা জানেন যে তারা কি পরিমাণ যন্ত্রণার ভেতর আছেন, কি পরিমাণ কষ্টের ভেতর আছেন। সো এই মানুষটি এবং এরকম আরো যারা আছেন সুস্থতা লাভ করুন। এবং আগে বলেছি যে যদি কেউ স্পেশালিস্ট থেকে থাকেন, তারা যদি শুনে থাকেন আমাদেরকে জানাবেন, হয়তো বা আপনার সেই কথা থেকেও মানুষগুলো উপকৃত হতে পারে। হরর ক্লাব হিসেবে আপনারা এসছেন, হরর ক্লাবে আজকে আপনারা এসছেন যে হরর ক্লাবটি, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, ব্রেকের পর আবারও ফিরে আসবো এবং সেই সময়টাতে আমাদের সাথে যুক্ত হবেন রাসেল ভাই। আর মাত্র অল্প কিছুক্ষণ সময় আছে, এর ভিতরে রাসেল ভাই চলে আসার কথা আমি দেখছি তিনি এসেছেন কিনা। কাজে কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও এফএম ডু ফুর্তি। আপনি শুনছেন ভূত এফএম হরর ক্লাব। আর আগে বলেছি যে আজকে প্রথম ঘন্টায় আমাদের একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে এবং সেই সারপ্রাইজটি হচ্ছে রাসেল ভাই। এই মুহূর্তে আমাদের সাথে বিশ্বাস হচ্ছে না, শুনুন। হ্যালো রাসেল ভাই।
হ্যালো সৃষ্টি, কি অবস্থা, কেমন আছো তুমি? হ্যাঁ রাসেল ভাই, আমি আসলে খুব এক্সাইটেড। আচ্ছা, কি কারণে আসলে আপনাকে এক্সাইটমেন্টের কারণটা একটু পরে বলবো। আগে একটু কথা, কিছু কথা বলে ফেলি। সেই কথাগুলোর মধ্যে প্রথম যে কথাটা বলতে চাই, যে কেমন হতো যদি এই মুহূর্তে কেউ বলতো যে উর্দুই হবে বাংলাদেশের রাষ্ট্রভাষা। কেউ যদি এই মুহূর্তে পথের মধ্যে থামিয়ে দিত এবং বলতো কোথায়, মানে জাস্ট মানে আমাদের মতো করে যদি আমরা বাঁচতে না পারতাম, আমাদের যদি বাঁচার স্বাধীনতা না থাকতো, তাহলে কেমন হতো? না, সেরকম হয়নি। একাত্তরের আগের দিনগুলোর সাথে এখনকার দিনগুলোর কোন তুলনাই চলে না। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে। হে স্বাধীনতা, স্বাধীনতা এসেছে, এবং স্বাধীনতা এসেছে আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ডিসেম্বর, বিজয়ের মাস। বিজয়ের উল্লাসে মেতে উঠব আমরা সমস্ত বাঙালি, পৃথিবীর যে প্রান্তে যেখানে যে আছেন তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং ঠিক ১২টা বাজতেই আমরা করে ফেলব কাজটা। সৃষ্টি, এই যে স্বাধীনতা দিবস আমাদের সামনে, এবং এই যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে তোমার কেমন লাগে? আসলে ডিসেম্বর মানেই তো আসলে বিজয়ের মাস, এবং বিজয়টা এই যে আপনি যেটা বললেন যে আমরা যে এই যে কথা বলতে পারছি, বাংলায় কথা বলতে পারছি, আমরা বাংলা সংস্কৃতি চর্চা করতে পারছি, সবচেয়ে বড় কথা আমরা রেডিওতে রবীন্দ্রসঙ্গীত বাজাতে পারছি। রবীন্দ্রসঙ্গীতটা বলছি এই জন্য যে রবীন্দ্রসঙ্গীতের উপর একসময় নিষেধাজ্ঞা ছিল, এই যে আমি কি কথা বলতে পারছি, আমি কি শুনবো, আমি কি শুনবো না, এটা আমার ডিসাইড করার, এটা তো আমি ডিসাইড করবো। তো তাই জন্যই বলছি যে কবির কবিতার মধ্যে একটা কথা আছে যে নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ঠিক একইভাবে আছে, একটি পতাকা পেলে আমি আর গাইব না, সেই মানে সেই কষ্টের কথাগুলো আমি আর বলবো না, একটি পতাকা পেলে সবকিছু বদলে যাবে। এই যে পতাকা, একটি পতাকার জন্য যে সংগ্রাম, একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটি নির্দিষ্ট মানচিত্র, তার জন্য যে সংগ্রাম, এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম, এবং আরো অনেক বিসর্জনের বিনিময়ে আমরা পেয়েছি যে স্বাধীনতা, এটা অমূল্য সম্পদ আমাদের সবার জন্য। তো সেই স্বাধীনতার মাস শুরু হবে আরেকটু পরেই। আমরা একই সাথে ফেসবুক লাইভে যাব, প্লাস এখনো আমরা লাইভে থাকব, আমাদের শুনতেও পারবেন, দেখতেও পারবেন। কোথায় যেতে হবে? www.facebook.com/radio.foorti, এইখানে গিয়ে আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন আমরা কি করছি, এবং আমি আশা করব যে আমরা যে কাজটি করব সেই কাজটি আপনারা সবাই করবেন, এবং সবাই আমাদের সহযোগিতা করবেন। আমরা বাংলাদেশকে সবাই ভালোবাসি, আমরা ভালোবাসি আমাদের মানচিত্র, আমরা ভালোবাসি আমাদের পতাকা। আর অল্প কিছু সময় উঠছে নিশান সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশকে দেখছে তাকিয়ে। বাংলাদেশকে থামাতে পারেনি কেউ, বাংলাদেশকে হারাতে পারেনি কেউ, বাংলাদেশ এগিয়ে চলেছে। আমরা যাচ্ছি ফেসবুক লাইভে, এবং এই মুহূর্তে আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আরজে সৃষ্টিকে, এবং তার সামনে যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারে সে এখন বাংলাদেশের মানচিত্র, আমাদের রেডিও ফুর্তি যে প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিবে বাংলাদেশের মানচিত্র দিয়ে, আমার সোনার বাংলাদেশের পতাকা দিয়ে, এবং যেখানে লেখা রয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসুন সবাই একসঙ্গে বলি, এই মুহূর্তে ১২টা বেজে গেছে, আসুন সবাই একসঙ্গে বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বদলে যাচ্ছে প্রোফাইল পিকচার, এবং আমরা রেডিও ফুর্তির প্রোফাইল পিকচার বদলে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা ভূত এফএম হরর ক্লাবের যেটা আছে সেটাও আমরা বদলে ফেলব, এবং আশা করছি যে আপনারাও সবাই আমাদের এই ছবিটা, জাস্ট এই ছবিটা তো আপনি যদি আপনি এখন ক্লিক করেন, ক্লিক করার পরে মেক ইট প্রোফাইল পিকচার লিখলেই এটা কিন্তু আপনারও প্রোফাইল পিকচার হয়ে যাবে। তো আমি চাইব যে আপনারা সবাই এইভাবে এটাকে প্রোফাইল পিকচার বানান, এবং আপনারা সবাই আসুন একসাথে বিজয়ের উল্লাসে আমরা মেতে উঠি, এবং বিজয়ের চেতনায় আমরা পৃথিবীর যেখানে যে প্রান্তে যারা যেখানে আছি সেখানে আমরা মেতে উঠি বিজয়ের উল্লাসে। এবং আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, এবং ভূত এফএমে যারা লিসেনার, ভূত এফএম হরর ক্লাবের যারা ফ্যান, তাদের সবাইকে এই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, এবং
এত কষ্টের বিনিময়ে যে মানচিত্র আমরা পেয়েছি, এত কষ্টের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার মান আমরা রাখব সেটা আশা করছি। এবং সে সাথে ফেসবুক লাইভটা আপনারা দেখতে পেলেন এবং আমরা এখন ভূত এফএম হরর ক্লাবের মানচিত্র আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করব আমাদের পতাকা দিয়ে, এবং ঠিক একইভাবে আমরা আপনারা সবাই করবেন আশা করব। আমাদের পেজগুলো www.facebook.com/radio.foorti এন্ড www.facebook.com/bhootfm.russell এই দুটো জায়গায় গিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন, ছবিটা পাবেন, এবং আশা করছি যে আপনারা কিছুক্ষণের মধ্যে সেটা পেয়ে যাবেন। তো আমরা যে ফেসবুক লাইভে গেলাম এবং পতাকা চেঞ্জ হলো, মানে পতাকা মানে কি পতাকা দিয়ে প্রোফাইল পিকচার বানালাম আমরা, সো আশা করছি যে এই ব্যাপারটা আপনাদের মধ্যেও সাড়া জাগাবে। সৃষ্টি, আমি এখন তোমার কাছে চলে যাচ্ছি সরাসরি। থ্যাংক ইউ রাসেল ভাই। এবং প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম আমরা, মনের প্রোফাইল পিকচারে কিন্তু সবসময় বাংলাদেশের পতাকা উঠছে, এবং এই যে বাংলাদেশের পতাকা, এই যে লাল সবুজের পতাকাটা, রাসেল ভাই বলেছেন যে সেই দীর্ঘ নয় মাস যারা নিজের জীবন দিয়ে আমাদের সেই স্বাধীনতাটা এনে দিয়েছেন, আমরা খুব সহজে বলে দিচ্ছি আসলে এতটা সহজ নয় স্বাধীনতাটা, এবং এই স্বাধীনতাটার সেই ভারটা আমাদের হাতে এখন, এবং সেই স্বাধীনতা স্বাধীন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের, সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। যে মানুষেরা জীবন দিয়েছেন খুব সহজ কিছুর জন্য, আসলে জীবনটা দেননি খুব বড় কিছুর জন্য জীবন দিয়েছেন, সে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে। আমরা জানি সে অশ্রু জলের দাম কোনদিনও দেয়া সম্ভব হবে না, তবু চেষ্টাটা করে যাই আমরা। ওকে, সো আমরা চেষ্টা করে যাব, এবং আমরা আরো একটা ফেসবুক লাইভে যাব, আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমও ছিল এটাতে, সো আমরা আরো কিছু ফেসবুক লাইভে যাব, এবং আশা করছি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আশা করব আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন, এবং চলে যান www.facebook.com/radio.foorti and www.facebook.com/bhootfm.russell এই দুটো জায়গায়, এবং সেখানে গিয়ে আপনারা দেখুন আমরা আবারও ফেসবুক লাইভে যাব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do Foorti. শুনছেন রেডিও ফুর্তি 88 FM, আর চলছে ভূত FM হরর ক্লাব। ডিসেম্বর মাসের প্রথম দিন, বিজয়ের মাসের এক তারিখ, আর এই এক তারিখের প্রথম প্রহরে ভূত FM হরর ক্লাবে আমাদের সাথে আছে রাসেল ভাই। দ্যাটস রাইট। এবং একটা কথা আছে, যে কথাটা হচ্ছে এরকম, যে কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনায় অঙ্কুরিত কষ্টের কবিতা। আমাদের পতাকা আমরা পেয়েছি, এবং আমরা স্বাধীন জাতি হিসেবে সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, এবং সেজন্যই আমরা আজকে সেলিব্রেট করছি পতাকা চেঞ্জ করে। আমরা আবারও ভূত এফএম যে পেজটা আছে সেখান থেকে লাইভে যাচ্ছি, এবং এটা হচ্ছে www.facebook.com/bhootfm.russell RUSSELL। আমরা লাইভে চলে যাচ্ছি, এবং এইখানকার পতাকাটা, এখানকার প্রোফাইল পিকচারটা অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে, এবং সৃষ্টিকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমরা চেঞ্জ করে ফেলেছি। আমরা একটু প্রোফাইল পিকচারটা দেখি কি অবস্থা, এবং অনেক লিসেনার কিন্তু, হ্যাঁ নামগুলো আমরা একটু নামগুলো, যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহসান হাবিব ভূত এফএম এর পেজ থেকে কমেন্ট করেছেন, মারজান আফজাল তিনি প্রোফাইল পিকচার বাংলাদেশের জাতীয় পতাকা দিয়েছেন, আরো অনেকেই আছেন দেখতে পাচ্ছি। যেহেতু রিফ্রেশ দেওয়া হয়নি, আমি রেডিও ফুর্তির পেজটাতে একটু দেখে নিই, সেখানেও অনেকে কিন্তু আছেন যারা প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন, এবং বাংলাদেশের আমার শোনার বাংলা অনেকে কমেন্টে লিখেছেন মামুনুর। আমরা ফেসবুক লাইভ থেকে চলে যাচ্ছি কিন্তু আমরা লাইভে আছি, থ্যাংক ইউ সো মাচ, এবং আমরা লাইভে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি। এবং আপনাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমি আমার পার্সোনাল পেজে, আমার ভূত এফএম এর পেজে সব জায়গায় চেঞ্জ করে ফেলেছি, এবং অনেক অনেক অনেকেই চেঞ্জ করেছেন দেখতে পাচ্ছি। আমরা তাদের মানে কথাগুলো একটু নামগুলো প্লিজ, নামগুলো মোহাম্মদ মইনুল ইসলাম আছে, না লিখেছেন মাই গোল্ডেন বাংলা, আই লাভ ইউ। আচ্ছা,
প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন, আরো আছেন শিশির পোদ্দার উইকি, ওগো বাংলাদেশ তোমায় ভালোবাসি, সোফিয়া আয়না রেসপেক্ট আই লাভ মাই বাংলাদেশ লিখেছেন এবং দিনের প্রোফাইল পিকচার বাংলাদেশের জাতীয় পতাকা দিয়েছেন। তাসনুভা তিহা, তিনি প্রোফাইল পিকচার বাংলাদেশের জাতীয় পতাকা দিয়েছেন। আরো আছেন সাজিদুর রব, শাফি, আমিনুর ইসলাম, কৌশিক, অরিন, মোহাম্মদ আলামিন সহ অনেক অনেকগুলো নাম আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ, এবং আসুন আমরা সবাই আবারও একবার সবাই মিলে একসাথে বলি, মানে আমি ওয়ান টু থ্রি বলে আমরা সবাই একসাথে বলি, আমি সৃষ্টি সবাই আপনারা সবাই যারা আছেন আমরা সবাই বলি ওয়ান টু থ্রি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক, আমরা একটু আপনাদেরকে একটা জিনিস শোনাতে চাই, সবাই যে চেঞ্জ করবেন, আমরা ছোট্ট কিছু গানের লাইন দিয়ে এবং ছোট্ট কিছু কথা দিয়ে আপনাদেরকে কথায় কথায় সেটা বলতে চাই, তারপর আবার ফিরে আসতে চাই। ডিসেম্বরে সবুজ আর লালে বিস্মিত করো দুনিয়াকে, ফুর্তি আজিরা পাল্টে ফেলেছে ফেসবুক প্রোফাইল পিকচার লাল সবুজের পতাকায়, পতাকার ছবি আপলোড করে তুমিও রাঙাও, জানিয়ে দাও দুনিয়াকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ইয়েস, জানিয়ে দাও দুনিয়াকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক সৃষ্টি, আমরা শোতে ঢুকে পড়ি এখন। হ্যাঁ অবশ্যই, চলছে ভূত এফএম হরর ক্লাব, আমরা ডিসেম্বর মাসের শুরুতে এক তারিখ এই সময়টাতে 12:18 ডিসেম্বর মাসের এক তারিখ বিজয়ের মাস, কাজেই সে বিজয়ের কথা চলে আসে, স্বাধীনতার কথা চলে আসে, দেশের বাংলাদেশের জন্মের কথা চলে আসে। আবার একটু সুইচ করে এই মুহূর্তে আমরা ভূত এফএম হরর ক্লাবে ফিরে আসি, ভূত এফএম হরর ক্লাবে যে সকল বন্ধুরা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনারা কিন্তু পতাকা প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন যারা, তাদের 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 কথাগুলো কিন্তু আমরা পড়ছি, দেখতেই পাচ্ছেন যে আপনারা যারা প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন পতাকা দিয়ে তাদের কমেন্টগুলো আমরা পড়ছি। আজকে আজকে অন্তত আমরা পতাকা যারা চেঞ্জ করেছেন তাদের কমেন্টগুলো কি, তাই তো না, তাদের কমেন্টগুলো আগে পড়ব। ওকে, সো আমরা চলে যাই ভূত এফএম নিয়ে, তুমি মনে হয় কিছু জানতে চাও। ভূত এফএম নিয়ে তো অবশ্যই, যেহেতু ডিসেম্বর মাসের আজকের এই এক তারিখের যখন শেষ হবে, ঠিক শেষ হওয়ার এক মিনিট আগে আপনি আবারও চলে আসবেন, আজকে আসলে কি ধরনের আয়োজন নিয়ে আসবেন সবার জন্য? আচ্ছা যাই হোক, আমার আসলে আমি আসলে খুবই ইমোশনাল যে আমার এই যে পেজে মানে এবং ফুর্তির পেজে, তারপর আমার নিজের ফেসবুক পেজে আমি যখন পতাকাটা দেখছি আমার মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। আসলে আমি বাবার সরে আসছি সবকিছু থেকে, আলাদা করে ফেলছি নিজেকে। তো যাই হোক, তারপরেও কিছু কথা বলতেই হয়। আগামী দিন আমাদের গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে আসা বেশ কিছু ঘটনা ছিল সৃষ্টি, তুমি জানো। তো এই সপ্তাহেও অস্ট্রেলিয়ার একটা ঘটনা আছে, আমি জানি না প্লে করার সময় পাবো কিনা, বাট অস্ট্রেলিয়ার একটা ঘটনা এই সপ্তাহে আছে। এছাড়াও আমাদের নতুন কিছু অতিথি এই সপ্তাহে আসবেন এবং আশা করছি যে তারা আমাদের সাথে যোগ দিবেন, খুব মজা হবে এবং অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স শুনব আমরা। ইমেইলস আছে বেশ কিছু, সেগুলো আমরা পড়ব। অডিও ক্লিপটা কালকে আমার মনে হয় যে একটা বড় আকর্ষণ হবে কালকের ভূত এফএমের জন্য। ওয়াও, আমাদেরও কিন্তু আছে ভূত এফএম হরর ক্লাবের আনসেন্সর্ড স্টোরিতে যে অডিও ক্লিপটি আছে, খুবই আজব এবং অদ্ভুত একটা গল্প। কিছু কিছু গল্প থাকে রাসেল ভাই, যেটা আসলে ঠিক হরর না কিন্তু হরর মনে করে মানুষ যে গল্পগুলো এগুলো পাঠায়, তাদের ভিতর আমি আমার কাছে মনে হচ্ছে কিছু গল্প আছে যেগুলো আসলেই খুব ফানি মনে হয়, আবার কিছু সেগুলো ঠিক ফানি বলা যায় না কিন্তু আজব বলা যায়, অদ্ভুত বলা যায়, অদ্ভুত বলাই যায় সত্যিই তাই। এবং সেরকম মানে যেগুলো হচ্ছে
আমরা ভূত এফএম এ যে ঘটনাগুলো সিলেক্ট করি বেসিক্যালি, সেই ঘটনাগুলো তো আমরা যাচাই বাছাই করে নানান রকম ভাবে তার সত্যতা প্রমাণ করে নারী নক্ষত্র বের করে ফেলি। ভূত এফএম হরর ক্লাবে সেই ব্যাপারটা নেই এবং সেখানে আপনি আরো বেশি স্বাধীন এবং আপনি সেখানে চাইলে নিজে ঘটনা বানিয়ে লিখতে পারেন, তবে অবশ্যই মানটা ভালো হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে মানটা ভালো হতে হবে, এছাড়া আর কিছু না। এবং এটা মানটা ভালো হবে কিভাবে, শুনে যেন সবাই ভয় পায়, রাইট? শুনে যেন সবাই ভয় পায়। আর আমি যেহেতু ভূত এফএম এর সৃষ্টি, আমি তোমাকে এটা বলবই, আমি তোমার যারা ক্লাবের মেম্বার যারা আমাদের আছেন তাদের সবাইকেই বলবো যে আপনি যদি বানিয়েও লিখেন, সৃষ্টির তো সেটা পড়বে বা প্রচার করবেই, তো আপনি একটু লিখে দিয়েন যে এটা আমি লিখেছি, প্লিজ, এটা অবশ্যই লিখে। অথবা যদি কারো ঘটনা আপনি যদি পাঠান তাহলে আপনি বলেন যে এটা অমুকের ঘটনা আমি পাঠিয়েছি, মানে ভূত এফএম হরর ক্লাবের জন্য যেটা পাঠাবেন। আর ভূত এফএম এর জন্য যেটা পাঠাবেন সেটা অবশ্যই আপনার জানা এক্সপিরিয়েন্স হতে হবে, অথবা আপনার এক্সপিরিয়েন্স হতে হবে, অথবা মানে আপনি কার কাছ থেকে শুনেছেন সেটা অডিও ক্লিপ বা যেভাবে হোক আপনি পাঠিয়ে দিবেন, কিন্তু তার সত্যতা অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। সুতরাং সত্যি ঘটনা হতে হবে। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.foorti and www.facebook.com/bhootfm.russell। সেখানে গেলে আমাদের লাইভ আজকে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন, সেই ভিডিওতে আপনি লাইক দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনি যদি ওই দুটো পেজে যান তাহলে আমাদের প্রোফাইল পিকচারটা দিয়ে আপনিও আপনার প্রোফাইল পিকচার কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। ডিসেম্বর মাস পতাকায় ছেয়ে যাক, আমাদের পতাকায় ছেয়ে যাক সারা বিশ্ব, আমি তাই চাই। একদমই তাই, লাল সবুজে ভরে যাক সবকিছু। এবং এই একটা মাস বা একটা দিন বা কয়েকটা কিছু ভগ্নাংশের সময়ের জন্য আসলে ভালোবাসাটা না, এই সময়টা ভালোবাসা চিরন্তন, আমাদের সবার জন্য। বাঙালিরা মনের ভেতরে দেশপ্রেম নিয়ে কোন সন্দেহ নাই, একদমই। যারা ভাষার জন্য প্রাণ দিতে পারে এরকম জাতি পৃথিবীতে আর নেই, বাঙালি সেটা দেখিয়েছে ভাষার জন্য প্রাণ দিয়ে। কাজেই আসলে বাঙালি জাতির বড় করে বলার কিছু নেই, শুধু নামটাই যথেষ্ট। তো আমরা হরর ক্লাবে ফিরে যাব আবারও এবং আমাকে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে, বাট আর যে সৃষ্টি আপনার সঙ্গে থাকছেন রাত দুটো পর্যন্ত, একদম একদম দুটো পর্যন্ত আছেন, সুতরাং সেই পর্যন্ত আপনারা থাকুন, অনেক এনজয় করুন, অনেক ভালো ভালো ঘটনা শুনুন এবং অনেক দারুণ দারুণ সবকিছু নিয়ে আর যে সৃষ্টি ভূত এফএম হরর ক্লাবের যারা ফ্যান আছেন তাদের সঙ্গে আছেন। এবং অন দ্যাট নোট আমি চলে যাচ্ছি, আবারও ফিরে আসব আজকেই, মানে আজকে তো শুক্রবার হয়ে গেছে অলরেডি, রাত 11:59 আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত টাটা। থ্যাংক ইউ রাসেল ভাই যুক্ত থাকার জন্য, এবং যারা এই মুহূর্তে লিসেনাররা যারা যুক্ত আছেন আমার সাথে, আশা করি সময়টা এনজয় করেছেন, আশা করি আপনাদের সাথে সময়টা অনেক ভালো কেটেছে। না, বিদায় নিচ্ছি না, ভূত এফএম হরর ক্লাবে সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে 12:24 স্টুডিওর ঘড়িতে। সময় আমাদের হাতে আরো অনেক অনেক আয়োজন রয়েছে, দুটো গল্প রয়েছে, মিস্ট্রিয়াস একটা ঘটনার কথা রয়েছে, আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক রয়েছে। তবে তার আগে আমরা এই মুহূর্তে একটা গান শুনব এবং এই গানটা কিন্তু খুবই একটা মানে কি বলা যায় হরর মিউজিক বলতে হরর টাইপের একটা গান, গানটা খুবই পরিচিত একটা গান যারা এই ধরনের মিউজিক শুনে থাকেন, দ্য হ্যাঙ্গিং ট্রি। এবং এই গানটা খুবই পরিচিত, বেশ কিছু মুভিতেও এই গানটা ব্যবহার করা হয়েছে। গানটা শুনে একটা হরর আমেজ নিয়ে আবারও আমরা ফিরে আসব এবং যখন ফিরে আসব তখন আমরা শুনব আমাদের আজকের প্রথম স্টোরিটা, ধীরেন চট্টোপাধ্যায়ের হীরেন চট্টোপাধ্যায়ের চোখের বাহিরে। খুব একটা পরিচিত লেখক নন, তবে খুবই সুন্দর একটা গল্প। ফিরে আসবো গান শুনে, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি, 88.fm এর রেডিও ফুর্তি। রেডিও ফুর্তি 88.fm আপনি এই মুহূর্তে যুক্ত আছেন, সৃষ্টি আছে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে 12:29 স্টুডিওর ঘড়িতে। সময় ফেসবুকে
হরর ক্লাবের যে পোস্টটি দেয়া আছে সেখানে কমেন্টের মাধ্যমে যারা যুক্ত আছেন তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। একটু আগেও যেখানে দেখছিলাম একজন দুজন করে প্রোফাইল পিকচার চেঞ্জ করছিলেন, এখন কিন্তু দেখছি অনেক মানুষ প্রোফাইল পিকচার চেঞ্জ করে লাল সবুজের পতাকা দিয়েছেন। এবং আমি জানি যে আজকে থেকে শুরু এবং পুরো ডিসেম্বর মাস জুড়েই হয়তো পুরো ফেসবুক জুড়ে সেই লাল সবুজ থাকবে। এটা অবশ্যই খুব ভালো লাগার মতো একটা বিষয়, খুব ভালো লাগে দেখতে। আমরা আমাদের বাঙালি সংস্কৃতির চর্চা করব, আমরা আমাদের বাংলাকে আরো মানুষের মানে সারা বিশ্বের সামনে তুলে ধরব আমাদের সংস্কৃতিকে। তো ডিসেম্বর মাসের এই সময়টাতে আমরা যখন আমাদের দেশাত্মবোধের জায়গাটা আরো একবার জেগে ওঠে, সেই জেগে ওঠাটা যেন সারা বছর জুড়ে থাকে, সারা জীবন ধরে থাকে, সেই কামনায় আবারও চলে যাচ্ছি। যারা কমেন্ট আমাদের পোস্টে কমেন্ট করে যারা যুক্ত আছেন তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন এম এইচ রিফাত, তিনি লিখেছেন ময়মনসিং থেকে শুনছেন, খুব ভালো লাগছে। তার বন্ধু অনন্ত এবং নির্ভীক আছেন আমাদের সাথে। অ্যালেক্সিক বয় আলিফ আছেন আমাদের সাথে। সামিউর রহমান রিঙ্কু আমাদের সাথে আছেন। মোহাম্মদ মাসুম লিখেছেন, একটি যুদ্ধ নয়টি মাস সাতজন বীর শ্রেষ্ঠ একটি দেশ, মিনিং অফ 1971। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন, বিজয়ের মাসের শুভেচ্ছা অবশ্যই। এবি রহিম, সাজিদুল ইসলাম, আশিকুর রহমান, সৈকত দাস ভোলার কালীবাড়ি থেকে সবসময় বাংলার সাথে, আমার অনেকে আছেন। লাকি বয় পারভেজ খান আছেন আমাদের সাথে। সো ফেসবুকের মাধ্যমে অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত। আমি জানি প্রতিদিনই আপনারা প্রত্যেকটা এপিসোডেই আপনারা যুক্ত থাকেন, আপনাদের ভালোবাসা এগিয়ে চলছে। ভূত এফএম হরর ক্লাব বলেছিলাম যে আমাদের হাতে দুটো স্টোরি রয়েছে, ফিকশনাল স্টোরি, যার একটি লিখেছেন হীরেন চট্টোপাধ্যায় এবং হীরেন চট্টোপাধ্যায়ের চোখের বাহিরে এই গল্পটা আমরা এখন শুনবো। খুব চমৎকার একটা গল্প এবং যে বিষয়টা আর কি বলি মাঝে মাঝে যে সবসময় রক্তে মাংসের ভূত বা কি বলা যায় অবয়ব আছে, আকৃতি আছে, এমন ভূতের গল্প বা এরকম ভূতের ঘটনা বা ভূত বিষয় কোন কিছু শুনলে আমরা হয়তো ভাবি যে অদ্ভুত কিছু একটা, আকৃতির কিছু একটা হয়তো আসবে। কিছু কিছু গল্প থাকে যে এরকম কোনো কিছুর কোন উপস্থিতি থাকে না, কিন্তু গল্পটাই একটা হরর এনভায়রনমেন্টের ভেতর আপনাকে নিয়ে যাবে, চোখের বাহিরে এরকম একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প। সো চোখের বাহিরে শুনুন, তারপর আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিন, আপনার কথাগুলো নিয়ে ফিরব গল্প শুনে। তারপর পরই কাজে কোথাও যাবেন না, রেডিও ফুর্তি, রেডিও এফএম 240। বুড়িদের ওই এক দোষ, সব সময় বকবক করবে, ছায় দেবার মতো কাছে কেউ থাক আর নাই থাক। মনি পিসিকে খানিকটা সেজন্যে এই বাড়ির কেউ পছন্দ করে না, আমি ছাড়া। আমার নিজেরও মাঝে মাঝে বিরক্তি ধরে যায়, যেমন এখন। কিন্তু মণিপিসিকে আমি ভালোবাসি। গুরুজনদের মধ্যে একমাত্র মণিপিসি জীবিত বলে নয়, মণিপিসি আমায় সত্যি করে স্নেহ করেন বলেই। আমার বাবার নিজের বোন অবশ্য ছিল না, মণিপিসি বাবার খুড়তুতো বোন, বাবার চেয়ে বছর পাঁচেকের বড়। কিন্তু মানুষ হয়েছে সব একসঙ্গে, একই একান্নবর্তী পরিবারে। একান্নবর্তী পরিবার কবে ভেঙে চুরে গিয়েছে, সুতরাং আমার সম্পর্কিত পিসি সংসারের অন্ন ধ্বংস করবেন, সুরমা স্বাভাবিকভাবেই সেটা পছন্দ করেনি। বাধা দিতে পারেনি আমার জন্যেই, কিন্তু ওর বিরক্তিও আমি চাপা দিতে পারিনি। আমার একমাত্র মেয়ে মোম, যে ওর দিতাকে খুব অপছন্দ করে তা নয়, অফিস থেকে ফিরে অনেক দিনে আমি দেখতে পেয়েছি মোম পিসির কোলের কাছে ঘেঁষে বসে গল্প শুনছে। কিন্তু ওর পছন্দসই কাজ না হলেই দিদার ওপরও চোটপাট করে এবং পলাত বাহুল্য মায়ের কাছ থেকে সে ব্যাপারে কোনো বাধা পায় না। মণি পিসিকে বলতে গেলে আমি আড়াল করে রেখেছি। বাবা নেই, মা নেই, ওদের স্মৃতি জাগিয়ে রাখার মতো একটিমাত্র আপনজন এই পৃথিবীতে আমার আছে, মণিপিসি। সব ভালো মণিপিসির, কেবল এই সন্ধ্যের সময়টুকু ছাড়া। এক বাটি মুড়ি নিয়ে এই সময় বসবেন মণিপিসি প্রায় অন্ধকার বারান্দার একটা কোণে, ওপরে তিনটে আর নিচে চারটে সাকুল্যে এই সাতটা দাঁত নিয়ে অবিশ্রান্ত চেষ্টা করে যাবেন মুড়িগুলোকে কায়দা করবার। আসলে মুড়ি খাওয়াটাও যেন পিসির আসল উদ্দেশ্য নয়, এই সময়টা
কেমন যেন ঝিমুনি ধরে পিসির। এই দৃশ্যটা ছুটির দিনে আমি অনেকবার দেখেছি। মুড়ির বাতি নিচে নামানো, জোয়াল নড়ছে মনি পিসির, শরীর এলানো, চোখ বোঝা নয়, সামনে চেয়ে আছেন, কিন্তু চোখের দিকে তাকালে মনে হবে কুয়াশার মধ্য দিয়ে আকাশের তারা দেখছেন। আর ওই বিড়বিড় করে চলেছেন একটানা যত সব অর্থহীন কথাবার্তা, বেশিরভাগ কথাই আপন মনে এবং এই রকম, কে রে ভুলো নাকি, কেমন আছিস বাবা, কেন যে কষ্ট করে আছিস, আমি তো ভালোই আছি, খোকা আমায় খুব ভালোবাসে, অথবা এই রকম, না না ভয় নেই বিভা, তোমার সংসার আমি মাথায় করে রেখেছি, বৌমার কথা বলছ, না না ওর মুখে যা বলে, মনে মনে ও আমাকে বেশ ভক্তি করে। বুড়ো আমার বাবার নাম, পিসি ওই নামেই বাবাকে ডাকতেন, বিভা আমার মার নাম, বাবা মারা গেছেন আমি যে বছর কলেজে ভর্তি হই সেই বছর, আর মা মারা যান বছর পাঁচেক আগে। মনি পিসি ফুল বকছেন, মনে করা শক্ত, কারণ এসব তিনি চর্যাবি হলে বলেন না, সুস্থ অবস্থাতেই বলেন। দ্বিতীয়ত ঘুমের ঘোরে বা স্বপ্ন টপ্ন দেখে এসব বলতে আমি পিসিকে কখনো শুনিনি, এসব শুরু করলে সুরমার বিরক্তি খুব বেড়ে যায়, সৌজন্যের ধার না রেখেই ওকে শুনিয়ে প্রায়ই বলে বুড়ো হলে মানুষের ভীমরতি হয়। মন প্রথম প্রথম মজা পেত, বলত ও দিদু তুমি যাত্রার পাঠ বলছো নাকি, পরে অবশ্য জ্বালাতন করে পিসির ভুল বকা বন্ধ করার আগ্রহই ওর বেশি দেখতে তাই। আমি নিজেও পিসিকে বারণ করেছি, বলেছি সন্ধেবেলা ওরকম আবোল তাবোল বকে তুমি কি আনন্দ পাও বলো দেখি। মনি পিসি এক কাল হেসে বলেছেন, আবোল তাবোল কি রে, ওরা এলে আমি কি চুপ করে থাকব। ওরা মানে বাবা মা তোমার কাছে আসে বলতে চাও? না এলে কেউ ওদের সঙ্গে কথা বলে। আর কে কে আসে? আসে কখনো সখনো তোর জেঠাকেও দেখতে পাই, মাঝে মাঝে পিসে মশায়ও আসে। আসে তো আমরা দেখতে পাই না কেন? সে তো আমি জানি না বাবা। দেখো পিসিমা, আমি পিসিকে প্রথম দিকে বেশ কয়েকবার কথা বলেছি, এসব তোমার মনের ভুল, এরকম করে আপন মনে কথা বললে লোকে তোমায় পাগল বলবে। তোর মেয়ে তাই মনে করে বটে। সবাই তাই মনে করে, এসব পাগলামি তুমি আর করো না। ওই বলাই স্যার, শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছি আমি। বুড়িদের একটু বেশি বকার দোষ থাকে, মনি পিসি আপন মনে এরকম বাজে বকে, এই ভেবেই ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছি। কিন্তু সব সময় তো আর মানুষের মন মেজাজ ভালো থাকে না, যেমন এখন বৃষ্টি বাদলা দেখে চারটের মধ্যে অফিস থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু তার পর থেকে আকাশ যেন ভেঙে পড়েছে, মুষলধারে বৃষ্টি চলছে তো চলছেই। আটটা বাজে, ছাড়া দূরে থাক কমারও কোনো লক্ষণ নেই, অথচ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেন সাহেবের মেয়ের বিয়ে, এদের যদি নিয়ে নাও যাই নিজে তো একবার হাজির হতেই হবে। সেন সাহেবের বাড়িও কাছে পিঠে নয়, দমদমের ওদিকে জয়পুর রোডে, নিজের গাড়ি আছে বটে কিন্তু ভবানীপুর থেকে দমদম যাওয়া এই দুর্যোগে কি চারটিখানি কথা। যাওয়া হবে না বলে মোম যখন গাল ফুলিয়ে বসে আছে, সুরমা ওকে জামা কাপড় ছাড়িয়ে একটা বোনা নিয়ে বসেছে, ঠিক সেই সময়ই মনি পিসি শুরু করেছেন তার বকুনি। সুরমার ভুরু কুঁচকে উঠেছে আমি দেখতে পাচ্ছি, হতেই পারে কারণ বৃষ্টির জন্যে বারান্দায় নয় এই ঘরেই বসেছেন আজ। আমার নিজের মনের অবস্থাও তো তেমন ভালো নয়, বেশ চড়া মেজাজেই বললাম, মনি পিসি তুমি একটু থামবে। প্রথমে যেন শুনতেই পেলেন না, দ্বিতীয়বার কথাটা বলতে আমার দিকে ফিরে বললেন, বলছিস কিছু? হ্যাঁ বলছি।
রোজই তো চলে পাগলামি, আজ অন্তত একটু থামাও। মুখ ঘুরিয়ে সামনের দেয়ালের দিকে তাকালেন, বললেন, তুই আর যা বুড়ো, খোকা রাগ করছে। কি বললি? যেতে বারণ করব? বারণ করলে কি আর শুনবে রে? বারণ তো আগেই করেছি। কোন সাহেবের মেয়ের বিয়ে যেন আজ। বিরক্তিকর মণিপিসির দিকে না তাকিয়ে সুরমাকে আমি বলেছি, বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই, আমি ঘুরেই আসছি যত তাড়াতাড়ি সম্ভব। গ্যারেজের সামনেটাও পায়ের পাতা ডোবানো জল, ছাতারা গ্যারেজের ভেতরেই ঝুলিয়ে রেখে আস্তে করে বার করলাম গাড়িটা। বাইরের দরজা বন্ধ করার জন্য একবার বেরুতে হলো, তাতেই অর্ধেক ভিজে গেলাম প্রায়। সবে স্টার্ট দিয়েছি, লোডশেডিং হয়ে গেল। অসহ্য বিরক্তিতে আমার মাথার শিরা তপতপ করতে লাগলো। বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। ব্যাটারি অবশ্য ফুল চার্জ করা আছে, কিন্তু ঘন বৃষ্টির দেওয়াল ফুঁড়ে আলো আর যাচ্ছে কতদূর? সামনে আসা গাড়িগুলো হাত বিশিকের মধ্যে না এসে গেলে তাদের আলো দেখতে পাচ্ছি না। এইভাবে আমি কতক্ষণ পৌঁছাবো দমদম? মোটামুটি মাথা ঠান্ডা রেখেই চালাচ্ছিলাম, স্পিডও কম রেখেছিলাম যতটা সম্ভব। ঝামেলাটা হয়ে গেল থিয়েটার রোডের কাছাকাছি এসে। ডান দিকের রাস্তা থেকে জোরে বেরিয়ে আসা একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে মুখোমুখি পড়ে গেলাম এগিয়ে আসা একটা বাসের। কি যে হয়ে গেল মুহূর্তের মধ্যে কিছুই বুঝতে পারলাম না। দুটো হেডলাইটের তীব্র চোখ ছলসানো আলো, সজোরে ব্রেক চাপার বিভৎস শব্দ, মাথায় একটা তীব্র যন্ত্রণা, তারপরই সবকিছু অন্ধকার। আস্তে আস্তে জ্ঞান যখন ফিরে এলো, কোথায় আছি বুঝতেই আমার খানিকটা সময় কেটে গেল। বুঝতে পারলাম গাড়িতেই আছি, কিন্তু গাড়িটা এখন সোজা নেই, বেশ খানিকটা কাত হয়ে রয়েছে। রাস্তার ওপরও ঠিক নেই, একটা ধারে ডাল খেয়ে পড়েছে। বেরুলাম কোন রকম করে, মাথায় যন্ত্রণাটা এখন টের পাচ্ছি না। এত বড় অ্যাক্সিডেন্টের পর হাতে পায়ে ব্যথা বেদনা তেমন কিছু নেই, এখন হয়তো বুঝতে পারছি না, পরে জানান দেবে। বৃষ্টি তখনও হয়ে চলেছে সমানতালে, রাস্তায় গাড়িও চলছে এখনো, তবে সংখ্যায় কম। কটা বাজে বুঝতে পারছি না। হাতের ঘড়িটা 8:25 হয়ে বন্ধ হয়ে রয়েছে। গাড়ির অবস্থা দেখে কান্না পেল। সামনের বনের দুপড়ে যা তা অবস্থা, ইঞ্জিনটা প্রায় বিধ্বস্ত বলা চলে। এই গাড়ি যে চলবে না সেটা বোঝা এমন কিছু শক্ত নয়। পোশাকের অবস্থা অন্ধকারে ভালো টের পাচ্ছি না, কিন্তু এই অবস্থায় কোথাও যাওয়া যায় না, বাড়ি ফিরতে হবে। গাড়ির মায়া ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। বাসের আশা এখন না করাই ভালো, রাত যতই হোক পথচারী প্রায় নেই। ট্যাক্সিও দেখা যাচ্ছে কদাচিৎ, এবং কোনোটাই খালি নয়, সুতরাং হাঁটা ছাড়া পথ নেই। কি করে যে এলাম এতটা রাস্তা সে কথা না বলাই ভালো। গেট খুললাম নিজের হাতে, গ্যারেজের দরজা তখনও হাঁ হয়ে আছে। বারান্দায় উঠে নিশ্চিন্ত হলাম, রাত বেশি হয়নি। জানলা দিয়ে বাইরের ঘরের ভেতরটা দেখা যায়, যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে অবস্থাটা। মনি পিসি মুড়ির বাটি নিয়ে ঝিমুচ্ছেন, সুরমা উল বুনছে, মোম একটা কমিক্স পড়ছে উপুর হয়ে। সমস্ত ব্যাপারটা ভাবতে গিয়ে হাসি পেল আমার। কি বিরাট দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি ওরা কেউ জানে না। এরকম মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ নিয়ে ফেরাটাই যেখানে সংশয়, সেখানে রাস্তায় পড়ে থাকা নয়, হাসপাতাল নয়, সোজা বাড়িতে ফিরে এসেছি আমি। কলিং বেলে হাত দিলাম। আশ্চর্য, সুরমার কোনো ভাবান্তর নেই, শুনতে পাচ্ছে না নাকি? কিন্তু কলিং বেল তো ঠিকই আছে, বিকেলে অফিস থেকে ফিরে কোনো গন্ডগোল দেখিনি। আবার টিপলাম, আবার। ব্যাপারটা কি? বিরক্ত হয়ে দরজায় ধাক্কা মারলাম, দরজা এমনিই খুলে গেল। রাগ হলো সুরমার ওপর, রাত হয়েছে, ফিরতে আমার কত দেরি হতো ঠিক নেই কিছু, দরজা খুলে রাখে এমনি করে। ঘরে ঢুকতেই একটা উজ্জ্বল আলো ছাপিয়ে পড়ল আমার উপর। এ কি?
নিজের অবস্থা দেখে নিজেই ভয় পেয়ে গেলাম আমি। সমস্ত জামা কাপড় রক্তে আর কাদায় মাখামাখি, এত বৃষ্টিতেও সেসব ধুয়ে যায়নি। কি করে যে এলাম এতটা রাস্তা সেটাই আশ্চর্য। কিন্তু এটা কেমন ব্যাপার, ঘরে ঢুকে পড়েছি তবু সুরমার খেয়াল নেই, এত মন দিয়ে উলবোনার কি থাকতে পারে। রাগে পুরো শরীর জ্বলছিল আমার। কোন রকমে নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, সুরমা ব্যাপার কি বলতো? সুরমা আগের মতোই নির্বিকার, আমার গলা ওর কানে গিয়েছে বলে মনে হল না। মোম যখন বই পড়ে তখন মন দিয়েই পড়ে, কিন্তু আমি ঘরের মধ্যে চলে এসেছি ডাকছি তাও শুনতে পাবে না। হঠাৎ একটা সম্ভাবনা আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। তাহলে কি আমি ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমি চিৎকার করে উঠলাম, সুরমা আমি এসেছি দেখো, আমি যেতে পারিনি ওখানে। সুরমা একটা হাই তুলে উল্কাটা সরিয়ে রাখল, মোমের দিকে ফিরে বলল, মোম খাবি এখন? মোম মুখ তুলল, এবার আমার মুখোমুখি, কিন্তু ঘরে কাউকে দেখতে পাচ্ছে বলে আমার মনে হল না। কমিক্সটা আবার টেনে নিয়ে বলল, বাপি আসুক মা। ভয়ের একটা শীতল স্রোত আমার শির নাড়া বেয়ে নেমে গেল। পাগলের মতো গলা ফাটিয়ে আমি আবার বলে উঠলাম, সুরমা মোম তোমরা দেখো আমি এখানে এই ঘরে, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। আমার বিহ্বল চোখের সামনে মোম কমিক্সে আবার মুখ গুঁজে দিল, সুরমা উল্কাটা টেনে নিল আবার, কেবল মনি পিসে মুখ তুলে চাইলেন আমার দিকে। যন্ত্রণায় পিসির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল, টেনে টেনে বলতে লাগলেন যেমন প্রতি সন্ধ্যায় বলেন, খোকারে এত করে বারণ করলেন ওরা তবু গেলি, কপাল আমার, সবাই তোরা এমনি করে আমার সামনে থেকে চলে যাবি রে, আয় বাবা বস, কি করে এমন হলো বল দেখি। ভূত FM হরর ক্লাব, আপনি শুনছেন রেডিও ফুর্তি 88.8 FM। শুনছিলাম হীরেন চট্টোপাধ্যায়ের গল্প চোখের বাহিরে, মনি পিসি যিনি মৃত মানুষের সাথে কথা বলতে পারেন কিংবা দেখতে পারেন, এরকম একটা আবহ থেকে গল্পটার শুরু। এবং এই গল্পটা আমি পড়তে গিয়ে আমার নিজের গায়ে লোম দাঁড়িয়ে গিয়েছিল, এবং যে কয়টা গল্প পড়ে একটা ভালো লাগার অনুভূতি হয় এই গল্পটা এরকম একটা গল্প। আশা করি আপনারা যারা শুনেছেন আপনাদেরও ভালো লেগেছে। হীরা আছেন আমাদের সাথে, লিখেছেন সাথে আছি ভ্যা, নুরুল আফসার সুমন লিখেছেন অসম স্টোরি, সাদ্দাম খান লিখেছেন পাবনা থেকে অ্যাপ দিয়ে শুনছেন, ডিপ্লেস অলভি লিখেছেন প্লিজ ভ্যা কমেন্টগুলো একটু পড়বেন, পড়ছি। এস কে সাপলা আছেন আমাদের সাথে, শীতের দিনে ভূতের গল্প শোনার মজাই আলাদা, নোয়াখালী থেকে শুনছে, একদম তাই, শীতের দিনে ভূতের গল্প। এবং চারদিকটা শীতের দিন যেহেতু মানুষজন ঠান্ডায় কাবু হয়ে একটু তাড়াতাড়ি হাতে ঘরে ফিরে যান, খুব তাড়াতাড়ি চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। সো এরকম পরিবেশে হরর গল্প, হরর সিনেমা, যে কোনো কিছুই অনেক বেশি ভালো লাগার মতো, ভয়ের উদ্রেক করে। সোহেব রাজু আছেন, তিনি লিখেছেন হা 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 খুব ভয় পাচ্ছি। আচ্ছা, ভয় পেলে তিনি কোথায় হাসেন কিনা জানি না, অথবা হয়তো বা ভয় তার খুব একটা লাগছে না, যে কোনো কিছুই হতে পারে। জসিমুদ্দিন জসিম বাঞ্ঝারামপুর থেকে শুনছেন, আরো আছেন অ্যাগ্রিফ নাবিল, তিনি প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন আমাদেরকে জানিয়েছেন, আমরা দেখতেও পাচ্ছি লাল সবুজের পতাকা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনার প্রোফাইল পিকচারে। ফারহানুল ইসলাম ভুঁইয়া নোয়াখালী থেকে শুনছেন, আর যে শাওন আহমেদ কিং আহমেদ মহসিন লিখেছেন আমাদের, এটা কি রিয়েল পেজ নাকি, অবশ্যই আপনার কমেন্টটা পড়ে দিলাম, আশা করি বিশ্বাস করেছেন। সাদ্দাম হোসেন জানিয়েছেন কেমন আছেন ভাই, খুবই ভালো আছি।
আরো আছেন ফাইয়াজ আহমেদ, আমি আর আমার ভাইয়া শুনছি গোপালগঞ্জ থেকে, মুনতাসির ফাহিম লিখেছেন আজকে ফার্স্ট শুনছি, প্রথম শোনার প্রথমবার শুনছেন, কেমন লাগছে জানাবেন অবশ্যই। আমরা এই মুহূর্তে আমাদের আরো একটা স্পেশাল সেগমেন্ট যেটা হচ্ছে আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক সেটা শুনব। নর্মালি আমরা এই জায়গাটাতে একটু মজার গল্পগুলো রাখার চেষ্টা করি, আজকে যে গল্পটা যে স্টোরিটা আপনাদেরকে বা যে অডিও ক্লিপটা আপনাদেরকে শোনাব এটা না আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, খুবই আজব লেগেছে, ঠিক যেরকম আজব লাগে যেরকম ধরেন রূপকথা বা উপকথা হিসেবে যে ঘটনাগুলো প্রচলিত থাকে, কিংবা আমরা যখন আরাবিয়ান নাইটস দেখতাম সেখানকার ঘটনাগুলো কিন্তু মানে খুব অদ্ভুত টাইপের ঘটনা হতো, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় খুব ভয় লাগে, কখনো কখনো শুধু হয়তো পায়ের আওয়াজ একটা ভয়ের কারণ হিসেবে হয়ে দাঁড়ায় এরকম আর কি, যে কিছু কিছু ঘটনা হয়তো বাস্তবে আসলেই কখনো হতে পারে কিনা ঘটতে পারে কিনা এই প্রশ্নটা আসলে আসে না, অদ্ভুত বা আজব ঘটনা হিসেবে আসলে সেগুলোকে আখ্যায়িত করা যায়। এরকম একটা ঘটনা আজকে আমাদের আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইকে, কাজে খুব ভালো লাগবে আশা করি। শুনতে থাকুন রেডিও ফুর্তি 88 FM আর এই মুহূর্তে আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক শুনুন। Uncensored Story of the Week. আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইব না, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো চলে, এটা জানি বলেই জিজ্ঞাসা করলাম না। আমি প্রতিদিন মেয়েছি টিভিতে চলা, কিন্তু কখনো কোনো ঘটনা পাঠাই, এটা আমার পাঠানোর প্রথম ঘটনা। সংগত কারণে আমি আমার পরিচয় গোপন রাখছি এবং ঘটনার কয়েকটা অংশের পরিচয় গোপন রাখছি, যদি ভালো লাগে শেয়ার করে। আমি কথা না বাড়িয়ে ঘটনায় শুরু করি। ঘটনাটা ছিল প্রায় 13 সালের, এটা শুরু হয় আমার গ্রামের বাড়ি থেকে। আমার দাদি প্রচন্ড অসুস্থ থাকায় আমি গ্রামে গিয়েছিলাম। আমি গ্রামে যাওয়ার 3-4 দিন পর আমার দাদি মারা যায়। যেদিন রাতে আমার দাদি মারা গিয়েছিল সেদিন একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। স্বপ্নটা এমন ছিল, আমি অচেনা কোনো একটা শহরে আছি, হঠাৎ করে দাদির সাথে আমার দেখা। দাদি আমাকে বলল, তুই বাড়ি চলে যা, এখানে থাকলে তোর বিপদ হবে। স্বপ্নটা দেখার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল আর ঘুম আসেনি। আমি পানি খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করছি, তখন ভেসে আসলো কান্নার শব্দ। দাদির ঘর থেকে সবাই কান্না করছে, বুঝতে আর বাকি রইল না একটুও, দাদি হয়তো মারা গিয়েছে নয়তো আরো অসুস্থ। সেদিন রাতে দাদি মারা গেল, কিন্তু স্বপ্নটা আমার মাথা থেকে কিছুতেই বের হচ্ছে না। কেন এই স্বপ্নটা দেখলাম, এর কি ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। অবশেষে প্যারানর্মাল হিসেবেই স্বপ্নটা ধরে নিলাম। জানিয়ে রাখা ভালো যে আমার দাদি আগে জিন পুষত, মাঝে মধ্যে এরকম একটু আধটু সমস্যা হত। এরপর 2-3 দিন কেটে যায়, আমার আর তেমন কিছুই মনে পড়ে না, স্বপ্নটার কথা একদমই মনে আসে না। হঠাৎ করে এক রাতে আবার শুরু হয় অন্যরকম এক ঝামেলা। আমি স্বভাবতই রাতে অনেক দেরি করে ঘুমাই, তারপরেও গ্রামের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ত একটু আগে আগেই, আর গ্রামে রাত 10টা মানে অনেক রাত। সেই রাতে অনেক পূর্ণিমা ছিল, চাঁদের আলো আমার খুব ভালো লাগে, বাড়ির লোকজন রাত্রেবেলা বের হতে নিষেধ করা সত্ত্বেও আমি 12:30টার দিকে বাসা থেকে চুরি করে বের হই পূর্ণিমা দেখার জন্য। আমার বাসা থেকে কিছু দূরে একটা অনেক বড় দিঘি আছে, আমি বাসা থেকে বের হয়ে দিঘির পাড়ে গিয়ে বসলাম, প্রায় 100 বিঘার দিঘি। দিঘিটা নিয়ে অনেক ঘটনা শোনা যায়, আমার কাছে অনেক ঘটনা আছে দিঘি নিয়ে, কিন্তু অন্য কোনো একদিন শেয়ার করব, কারণ সেই ঘটনাগুলো আমার না। কেউ কখনো জানতে পারেনি দিঘিটা কে বানিয়েছিল, তবে প্রচলিত আছে
কোনো একটা পুরী কেটেছিল গোসল করার জন্য। এক রাতে খনন করা হয়েছিল। তবে এর সঠিক রহস্য আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে এখানে। চারিদিকে উঁচু উঁচু পাড়, খুব ঘন জঙ্গল। রাতের বেলায় সাহস করে কেউ এই দিঘির পাড়ে আসে না। আর ওই রাতে এত বেশি মানে পূর্ণিমা চাঁদের আলো ছিল যে আমার খুব বেশি ভালো লাগছিল। পানির শব্দ, মাছ নড়ছে সেই শব্দ আর পূর্ণিমার আলো, খুব ভালোই লাগছিল। একা একা ওখানে বসে গান গাচ্ছিলাম আর আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে পানির দিকে চোখ পড়তেই মনে হল কেউ একজন নৌকা নিয়ে আমার দিকে আসছে। আমি খুব খেয়াল করলাম, দেখলাম আস্তে আস্তে করে আমার দিকে আসছে। কাছে আসার পর জিজ্ঞাসা করলাম কে, উত্তর দিল আমি নারায়ণ। তখন আমি চিনতে পারলাম এটা নারায়ণ কাকা, আমাদের দিঘির নাইট গার্ড। উনি দিঘি পাহারা দিচ্ছে নৌকায় করে বসে বসে। তো এই রাতে আমি আর সুযোগটা হাতছাড়া করলাম না, আমি কাকাকে বললাম কাকা আমি নৌকায় চড়ব। কাকা কোনো কথা বলছে না, শুধু বলল উঠো। এ কথা বলার পর আমি চটপট নৌকায় উঠে পড়লাম। তারপর আমি নৌকার অন্য একটা পাশে গিয়ে আমি শুয়ে পড়লাম। উপরের দিকে তাকিয়ে শুধু আকাশ দেখছি। পরে অনেকক্ষণ পর আমি খেয়াল করলাম নারায়ণ কাকা কোনো কথা বলছে না। আমি নারায়ণ কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা কথা বলছেন না কেন, মন খারাপ? কাকা কোনো কথা বলল না। তারপর কাকার এই কথা না বলার জন্য আমি উঠে বসলাম। উঠে বসে দেখলাম কাকা নেই, নৌকা চলছে, পানির শব্দ হচ্ছে, কিন্তু নারায়ণ কাকা নেই। একটু অবাক হলাম যে তাহলে যাবে কোথায়, এই পানিতে তো কাকা লাফ দিয়ে চলে যেতে পারবে না, আর কেন তো সেটা শব্দ হবে আমি বুঝতে পারবো, আমি জানতে পারবো, কিন্তু গেল কোথায় বুঝতে বাকি রইল না। আমি কোন একটা বিপদের মধ্যে পড়েছি। ঠিক তখনই হঠাৎ করে দেখলাম যে একটা কালো বিড়াল পানির মধ্যে লাফ দিল নৌকা থেকে। আমি চিৎকার করতে পারছি না, মুখ থেকে যেন আর একটা শব্দ বের হবে না। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে আমি আমার নিজেকে আবিষ্কার করলাম আমাদের নাইট গার্ডের ঘরের মধ্যে। উনি জিজ্ঞাসা করল যে কি হয়েছিল। আমি সব ঘটনা খুলে বললাম। বলার পর উনি বললেন, নারায়ণ কাকা প্রায় 3-4 মাস আগে ভারতে চলে গিয়েছে আর আসেনি, এটা হয়তো অন্য কিছু ছিল। ওই দিন আমি গ্রাম থেকে চলে আসি। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না, এটা এমন একটা পর্যায়ে নিয়ে চলে আসলো যেটা আরো বেশি ভয়ঙ্কর। আমি শহরে চলে আসলাম। শহরে মূলত পড়াশোনার পাশাপাশি আমি একটা শখ হিসেবে একটা কমিউনিটি রেডিওতে কাজ করতাম। ঘটনার রাতে আমার শো ছিল রাত 10টার দিকে। আমি রাত্রেবেলা যখন গিয়েছিলাম স্টুডিওতে, শুধুমাত্র কর্তব্যরত 2 নাইট ডিউটি যারা করেন তারা ছিলেন এবং আমি ছিলাম, আর কেউ ছিল না। আমি প্রতিদিনের মতো স্টুডিওতে যে অনিয়ারে যে আমি আমার প্রোগ্রাম করছিলাম, পর্দাটা সরিয়ে রেখেছিলাম, গ্লাস দিয়ে বাইরের প্রকৃতির কিছু অংশ দেখা যাচ্ছিল, দূর থেকে কিছু আলো আসছে, অনেক দূরের ল্যাম্পপোস্টের আলো, আবার তারা দেখা যাচ্ছে, খারাপ লাগছিল না। তাই ওইভাবে পর্দা সরিয়ে রেখে আমি শো করছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে
বিভৎস একটা গন্ধ। এসি ছাড়া আছে, তবুও প্রচুর গরম লাগছে, গা ঘামছে। বুঝতে পারছি না, এসির টেম্পারেচার আরেকটু বাড়িয়ে দিলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হল না। হঠাৎ করে জানালার গ্লাসের দিকে চোখ রাখতেই দেখলাম বিভৎস একটা চেহারা, কুচ্ছিত, সারা গায়ে লোম, অনেক লম্বা, আমার দিকে তাকিয়ে আছে। আর লাল গোল দুইটা চোখ, যেন আমি তার কাছে খুব বড় একটা অপরাধ করেছি, আমাকে সে কাছে পেলেই খেয়ে ফেলবে, এরকম একটা চেহারা, এরকম একটা দৃষ্টি। আমি ওখান থেকে কাউকে ডাকতে পারছি না। নাইট ডিউটিতে যারা ছিলেন তাদেরকে বলার ক্ষমতাও আমার ছিল না। আমি যেন ওখানেই বসে আছি স্ট্যাচুর মতো। তারপর হঠাৎ করে দেখি উনি গ্লাস ভেদ করে বসে ছায়াটা আমার কাছে আসলো। আসার পর আমি চোখ বন্ধ করে ফেললাম, আমি আর সহ্য করতে পারছিলাম না। হঠাৎ করে আমার মাথায় আঘাত লাগল। তারপর আমি আর কিছু বলতে পারবো না। যখন আমার সেন্স ফিরে তখন দেখলাম আমি আমাদের শহরের একটা কমিউনিটি হসপিটালে আমি ওখানে ভর্তি আছি। স্টাফ প্লাস আমার বন্ধুরা জিজ্ঞাসা করার পরে আমি বললাম। তারপর সেখানে গেলাম, যে দেখলাম ওখানে আমার মাথা থেকে রক্ত যে পড়েছিল সে রক্তের কিছু অস্তিত্ব আছে। তারপর সিসি ক্যামেরার ফুটেজ গুলা চেক করলাম। সিসি ক্যামেরার ফুটেজ গুলা চেক করার পরে যেটা দেখলাম সেটা আমি ভাবতেও পারিনি। আমি সেই ফুটেজে দেখলাম যে আমি যে চেহারাটা দেখেছিলাম সেটা একদম অপরিচিত, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে দেখি আমার খুব পরিচিত, মনে হচ্ছে অনেক দিনের চেনা, কিন্তু ঠিক মনে করতে পারছি না কে। উনি এসে একটা ছায়ার মতো হয়ে আমার মাথায় কিছু একটাকে আঘাত করেছেন। তারপর সিসি ক্যামেরার ফুটেজ আর দেখা যায়নি, ওই জায়গা থেকে স্টপ। পর থেকে ওই সিসি ক্যামেরার সিস্টেমটা চেঞ্জ করা লাগছে, কারণ ওই সিসি ক্যামেরা দিয়ে আর কোনো ফুটেজ নেওয়া সম্ভব হয়নি। এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভূত এফএমের সকল শ্রোতা বন্ধুদেরকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার মাথায় সেই যে দাগটা এখনো পর্যন্ত আছে, হয়তো কিছুটা মিলিয়ে গিয়েছে কিন্তু এখনো হাত দিলে বোঝা যায়, আর ক্যামেরা দিয়ে দেখলে খুব একটা বোঝা যায় না বলে আমি সেই ছবিটা পাঠালাম না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোজ এফ এম হরর ক্লাব, এই মুহূর্তে আপনি শুনছেন রেডিও ফুর্তি, রেডিও এফএম এ সৃষ্টি আছে আপনার সাথে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের এপিসোডের শেষ ঘন্টা। শুনছিলাম আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক, জানি না কেমন লাগলো আপনাদের, আমার কাছে কিন্তু এটি নিয়ে বেশ কয়েকবার শুনলাম এবং প্রতিবারই খুব আজব লাগে অনেকগুলো ঘটনা নিয়ে তার এই অডিও ক্লিপটি। তো যাই হোক, ভূত এফএম হরর ক্লাবে অনেকগুলো কথা আছে কিন্তু হারিয়ে যাচ্ছে। আপনারা যারা শুনছেন এই মুহূর্তে ভূত এফএম হরর ক্লাব, আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, আপনি আপনার আশেপাশের বন্ধুদের নিয়ে, আপনারা যারা প্যারানর্মাল ঘটনা সম্পর্কে ইন্টারেস্ট আছে, প্যারানর্মাল বা মিস্ট্রিয়াস ঘটনাগুলো নিয়ে যারা আগ্রহ বোধ করেন, সেই সাথে লিটারেচার নিয়ে, প্যারানর্মাল বা হরর লিটারেচার নিয়ে যাদের আগ্রহ আছে, হরর গল্প পড়তে ভালো লাগে, তারা কিন্তু আমাদেরকে সেই গল্পের কথা জানাতে পারেন, আপনার হরর ক্লাবের কথা জানাতে পারেন। এবং সে কথাগুলো জানানোর উপায়টা হচ্ছে আমাদেরকে মেইল করতে হবে ভূত এফ এম @radiofoorti.fm,
fm@radio.foorti.fm মাঝখানে একটা ডট বেশি বলেছি, আবারও বলছি bhoot@radio.foorti.fm এবার একদমই ঠিকঠাক বলতে পেরেছি। তো সময়ের সাথে সাথে কিন্তু একটা ক্লান্তি চলে আসে তাই না শেষ ঘন্টায়, তবে না একদমই ক্লান্ত না আমি, যেহেতু আপনাদের অনেক অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। আপনারা যখন শোনেন যখন বুঝতে পারি যে অনেকগুলো মানুষ শুনছে তখন আসলে কোনো ক্লান্তি আর কাজ করে না। তো যাই হোক, হরর ক্লাবে ভূত এফএম হরর ক্লাবে আপনারা আসবেন, আপনাদের ক্লাব রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো আমাদের কাছে জানাবেন, আপনারা কোথাও ঘুরতে গেলে আপনারা আপনাদের ক্লাব থেকে আপনারা যদি কোনো এলাকায় যান সেখানে কোনো হন্টেড হাউস কিংবা কোন এরকম অনেক থাকে যে ট্র্যাডিশনাল কিছু ঘটনা থাকে যে অনেক বছর ধরে এই ঘটনাগুলো পরিচিত, কিংবা কোন একটা পুকুর থাকে যে পুকুরটা অনেক বছর ধরে মানুষ বলে যে এই পুকুরটা হয়তো এটার আশেপাশে বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে, এরকম অনেক কিছু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সো সেই যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দেখা যাবে হয়তো অনেকগুলোই মানুষের মনের ভুল কিংবা হতে পারে কুসংস্কার, অনেক কিছু হতে পারে, সে কথাগুলো কিন্তু আমাদের কাছে চলে আসতে পারে এবং আপনি যে রহস্যটা ভেদ করলেন সেটা জানিয়ে দিন সবাইকে, সবাই জানুক সবাই বুঝুক। সো সেই সবকিছু নিয়ে ভূত এফএম হরর ক্লাব আপনার কথাগুলো আপনার অ্যাক্টিভিটিস গুলো আপনি আমাদের ফেসবুক পেজে আমাদের পোস্টে কমেন্ট করতে পারেন, আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটিস এর ছবি আমাদেরকে পোস্ট করতে পারেন। সো সবকিছু করার পূর্ণ স্বাধীনতা রয়েছে আপনাদের হাতে, এবং সেই সাথে আরো জানাতে চাচ্ছি যে হরর ক্লাব যেহেতু এবং সেখানে ক্লাবের ভিতর অনেক অ্যাক্টিভিটিস থাকে, এর ভিতর আরো একটা অ্যাক্টিভিটি যেটা রাসেল ভাই বলেছিল যে আপনি নিজের গল্প নিজে লিখতে পারেন এবং সেই গল্পটার মানটা ভালো হতে হবে, তবেই আমরা সেই গল্পটা আপনাদের জন্য নিয়ে আসব। তো অনেক অনেক সুযোগ আপনাদের সামনে, অনেক কিছু করার আছে আপনাদের, এবং সেগুলো যখন আমরা পাব বা আপনারা সেগুলো করে আমাদের কাছে পাঠালেই কেবলমাত্র ভূত এফএম হরর ক্লাব প্রচারিত হবে। কারণ এই যে এখন ভূত এফএম হরর ক্লাব হচ্ছে, আজকে যদি হরর ক্লাব কোনো না আসতো, যে হরর ক্লাবটি আজকে এসেছে কিংবা আপনাদের কথাগুলো যদি আমাদের কাছে না আসতো, তবে আসলে এই হরর ক্লাব অর্থহীন হয়ে পড়ত, এক পাও এটি এগোতে পারত না। আমরা এখন যাব আমাদের আজকের যে আয়োজন, সেই ভূত এফএম হরর ক্লাবের আজকে যে সেকেন্ড স্টোরি যেটা, সেটাতে আমরা এখন যাব। এবং এই সেকেন্ড স্টোরিটা আমাদেরকে পাঠিয়েছিলেন রাসেল খান, এবং এই মানে ঘটনা হিসেবে তিনি পাঠিয়েছিলেন 13 নম্বর অশুভ সংকেত এই বইটাতে, যেটা ভূত এফএম এর প্রত্যেক বছরের সিলেক্টেড গল্পগুলো নিয়ে ঘটনাগুলো নিয়ে যে বইটা বের হয় সেখানে গল্প আকারে ঘটনাগুলো থাকে, সেরকম একটা বই 13 নম্বর অশুভ সংকেত। এই গল্পটাও বেশ চমৎকার। সো এই গল্পটার নাম হচ্ছে লাশ কাটা ঘরে। লাশ কাটা ঘর নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে এবং অনেকেই এই রিলেটেড হরর গল্প শুনতে চান, আজকে হয়তো তাদের ভালো লাগবে। সো লাশ কাটা ঘরে শুনবো আমরা এবং শুনে আবার ফিরে আসবো আপনার কথাগুলো নিয়ে। facebook.com/radiofoorti এখানে ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে আপনার কথাগুলো জানিয়ে দিন। সৃষ্টি আছি, থাকবো আপনার সাথে এবং আপনার কথাগুলো নিয়ে ফিরে আসবো এই গল্পটির পরে। আমি একবার লাশ কাটা ঘরে গিয়েছিলাম, সেই 2008 সালে ডিসেম্বর মাস ছিল সেটা, কিন্তু সে অভিজ্ঞতা আমাকে এমন করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে তা কে জানত। সে গল্পই বলবো এখন, তার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি রাসেল খান, আজিমপুরে থাকি, আমার গাড়ির বিজনেস আছে। না না, যা ভাবছেন সেরকম রিকন্ডিশন গাড়ির বিজনেস নয়, আমার দুটো অ্যাম্বুলেন্স আছে, সারাদিন রোগী আনা নেয়ার কাজ করে, সেই সুবাদে ঢাকা মেডিকেলে প্রায় যেতে হয়। তো একবার আমার গাড়ি গেল ব্রাহ্মণবাড়িয়ায়, আগুনে পোড়া মরা নিয়ে যেতে হবে। আমার আপত্তি ছিল না, অ্যাম্বুলেন্স যেহেতু ডেড বডি যেরকমই হোক নিয়ে যেতে হবে, এত বাছাবাছি করলে ব্যবসা হয় না। আগুনে পোড়া মৃতদেহটি একটি মেয়ের, মেয়ের বাবা ইমার্জেন্সির সামনে খুব কান্নাকাটি করছেন, কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ, মেয়ে পুড়ে মারা গেছে,
তিনি কাঁদবেন না তো কি করবেন? না, কান্নার আরো কারণ আছে। অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার টাকা তার কাছে নেই। এখন এই লাশ ব্রাহ্মণবাড়িয়ে কিভাবে নিয়ে যাবেন? লোকটার কান্না দেখে আমার খুব খারাপ লাগলো। আমার ড্রাইভারকে বলি শুধু গ্যাস খরচ নিয়ে দেবপুরে পৌঁছে দিয়ে আসো। ইমার্জেন্সির সামনে থেকে ফিরছিলাম, হঠাৎ মনে হল যাই ডেডবডিটা একটু দেখে আসি। তিনতলার বার্ন ইউনিটে গেলাম, ডেডবডি কাপড় দিয়ে ঢাকা। মেয়েটির মা সেখানে বসে আছেন, তিনি ডেডবডির মুখের ওপর থেকে কাপড় সরান। মুখটা আগুনে পুড়ে বিভৎস হয়ে আছে। আমার ভেতরটা কেমন জানি করে ওঠে, আমি প্রচন্ড ভয় পাই। মেয়েটির চোখ দুটো দেখে মনে হল আমার দিকেই তাকিয়ে আছে, যেন আমি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। ওই দৃশ্য দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি, তাড়াতাড়ি নিচতলার ইমার্জেন্সির সামনে চলে আসি। আমার পেছন পেছনে ড্রাইভারও চলে আসে। ওকে জিজ্ঞেস করি, তুমি আসছো কেন? আমি লাশ নিয়ে যেতে পারবো না। সমস্যা কি? আমার ভয় করতেছে। ডেড বডির বাবা মা আত্মীয় স্বজন তোমার সাথে থাকবে, তুমি কেন ভয় পাচ্ছ? আমি ড্রাইভারকে বুঝিয়ে রাজি করাই। ঢাকা মেডিকেলে আমার কয়েকজন বন্ধুও হয়েছে, এদের একজন লোকমান ভাই, উনারও অ্যাম্বুলেন্সের ব্যবসা। নিচে এসে তার সাথে দেখা। আমি উনার সাথে কথা বলতে বলতে মেডিকেলের পেছন দিয়ে নার্সিং ইনস্টিটিউটের দিকে যাই। ঢাকা মেডিকেলে আসার পর থেকেই আমার একটা কৌতূহল ছিল লাশ কাটা ঘর দেখার। আমি লোকমান ভাইকে আমার আগ্রহের কথা বলি। লোকমান ভাই করিতকর্মালো আমাকে লাশ কাটা ঘর দেখাতে নিয়ে চললেন। আমরা গল্প করতে করতে লাশ কাটা ঘরের দিকে এগুই। বড় একটি গাছের নিচে যেতেই বিভৎস একটা গন্ধ নাকে এসে বাড়ি খায়, বমি উগড়ে আসে। আমি ওখানেই থমকে দাঁড়াই। লোকমান ভাই আমার হাত ধরে বলেন, আসেন, ভয় পান কেন? আমি তার সাথে বারান্দায় উঠি। দরজার সামনে আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করো? ড্রাইভারকে বলি। ড্রাইভার জানায় এখান থেকে পোস্টমর্টেম সার্টিফিকেট নিতে হবে। লাশ কাটা ঘরের বড় দরজাটা চাপানো, বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যায় না। লোকমান ভাই আস্তে করে দরজা ধাক্কা দেন, বলেন, দেখেন। আমি লাশ কাটা ঘরের ভেতরে ঢুকি। সারি সারি লাশ মেঝেতে শোয়ানো, সেখানে ওই আগুনে পোড়া মেয়েটির লাশও রয়েছে, আর বড় বড় চোখ করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি আর সহ্য করতে পারি না, সেখান থেকে দ্রুত বের হয়ে আসি। লোকমান ভাই বা আমার ড্রাইভার কেউই নেই। আমার ভীষণ ভয় করতে থাকে, আমার সমস্ত শরীর ভার হয়ে যায়। আমি তাড়াতাড়ি হেঁটে সামনে আসতেই ড্রাইভারকে দেখি। আপনি এখানে কি করেন? ড্রাইভার আমাকে দেখেই বলে ওঠে, লাশ কাটা ঘর দেখতে গিয়েছিলাম। এই বলে ওর সাথে আর কোনো কথা না বাড়িয়ে মেডিকেলের সামনের শহীদ মিনারের পাশের গেট দিয়ে বের হই। রাস্তায় বেরিয়ে ঘড়ি দেখি, রাত 12:30 বাজে। রাস্তায় একটা রিক্সাও নেই, শুনশান চারপাশ। ডিসেম্বর মাস হলেও শীত ঝাঁকিয়ে বসেনি, তবে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। শহীদ মিনারের সামনে সবসময় লোক থাকলেও আজ কাউকে দেখা যাচ্ছে না, এমনকি যেসব ভবঘুরে মানুষ শুয়ে থাকে তারাও নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আমি রিক্সা না পেয়ে হাঁটতে হাঁটতে জগন্নাথ হলের সামনে চলে আসি। অস্বাভাবিক ঘটনাগুলো তখনই ঘটতে শুরু করে। চার রাস্তার মোড়ে আসতেই কে যেন পানি পানি বলে চিৎকার করে ওঠে। পাশে ফিরে তাকাই, অন্ধকার। আর সেই অন্ধকার ভরেই আগুনে পড়া মুখমণ্ডলের বিভৎস লাশটিকে আবার দেখি। আমার হাত পা জমে যায়, নিঃশ্বাস আটকে আসে। মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করি, আল্লাহ সহায় হন আমার উপর। শহীদ মিনারের দিক থেকে একটি রিক্সা টুংটাং ঘণ্টা বাজিয়ে আমার দিকে এগিয়ে আসে। আমি রিক্সাওয়ালাকে বলি, ভাই আমাকে একটু আজিমপুর পৌঁছে দেন, টাকা যা লাগে দিব। রিক্সাওয়ালার উত্তরের অপেক্ষা না করেই আমি লাফিয়ে রিক্সা উঠি। রিক্সাওয়ালা একবার আমার মুখের দিকে তাকান, বলে, ভয় পাইছেন? আমি বলি, চাচা হাত জোরে চালান। রিক্সা চলতে থাকে। পলাশির কিছু আগে যেতেই আবার সেই শব্দটি আমার কানে ভেসে আসে। আমি ভয় পেয়ে অন্যদিকে তাকাই। তাকিয়ে দেখি আমার রিক্সার দু এক হাত দূরে ওই মেয়েটি রিক্সার চাকা হাত দিয়ে ধরতে চাইছে।
আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। চিৎকার দিয়ে রিক্সার থেকে নেমে দৌড় দিই। ও রিক্সাওয়ালা চাচা আমাকে বলে, দাঁড়ান দাঁড়ান, ভয় পায়েন না। পলাশী বাজারের সামনে এসে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে দেখি নিজের বিছানায় শুয়ে আছি, শরীরের কোথাও চামড়া ছিঁড়ে গেছে, কোথাও কেটে গেছে, আর সমস্ত শরীর জুড়ে খুব ব্যথা করছে। কয়েকদিনের মধ্যে শরীর ঠিক হয়ে যায়, তবে মনের ভয় এখনো যায়নি। কাজের জন্য মেডিকেল কলেজে প্রায়ই যেতে হয়, কিন্তু শহীদ মিনারের কাছে এলেই ভয়ে কাজ ছমছম করে। সারাক্ষণ খালি মনে হয় এই পুষে আগুনে পোড়া বিভৎস মুক্তি পড়ে উঠবে, পানি পানি। ভূত এফএম হরর ক্লাব চলছে, রেডিও ফুর্তি এফএম এ আপনি আছেন আর আপনার সাথে আছে আমি সৃষ্টি। আজকে আমরা শুরু করেছিলাম একটা হরর ক্লাবের কথা, একটা হরর ক্লাবকে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল, এবং আমরা তাদের কাছ থেকে তাদের এক্সপেরিয়েন্সের কথা শুনছিলাম, এবং মানুষকে ওই যে প্রসেস করার যে বিষয়টা কিংবা যে মানুষের ভেতর যেটা প্রচলিত আছে যে হয়তো কোনো খারাপ আত্মা ভর করে বা খারাপ কোনো শক্তি একটা মানুষের উপর ভর করে, এরকম অনেক ঘটনা প্রচলিত আছে এই পৃথিবীতে, এবং এর ফলগুলো দেখা গেছে যে মানে এরকম ভাবে ধারণা করা হয় কোন একটা অসুস্থতার কারণ থেকে এরকম চিন্তার সূচনা হয়। তারপর মেডিকেল ট্রিটমেন্টের বাইরে মানুষের সময় একটা টাইমে হয়তো মানে আর করার যখন কিছু থাকে না, তখন বিকল্প ওয়েতে আগায় যে কি বলা যায় কোন হয়তো কোন ধর্মযাজক কিংবা হয়তো কোন তান্ত্রিক এর শরণাপন্ন হন। এরকম অনেক ঘটনা আসলে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বলছিলাম যে যারা শুনছেন এই মুহূর্তে তাদের কাছ থেকে যদি কোন স্পেশালিস্ট থেকে থাকেন এ সম্পর্কে বলতে পারবেন, সেরকম কোন কথা অবশ্য এখন পর্যন্ত আমরা পাইনি, কিংবা যদি পেয়েও থাকি হয়তো অনেক অনেক কমেন্টের ভিড়ে হারিয়ে গেছে। তো কমেন্টের ভিড়ে হারিয়ে যাবে না যদি আপনি আপনার কথাটা যদি আমাদেরকে মেইল করে পাঠান, bhootfm@radiofoorti.fm, এখানে আপনার কথাগুলো মেইল করে পাঠাতে পারেন, এবং হরর ক্লাবে আপনি যে কথাগুলো পাঠাতে চান সাবজেক্টে লিখে দেবেন হরর ক্লাব। সো প্রতিদিনই আমাদের কাছে অসংখ্য মেইল আসে, আর যে হরর ক্লাবগুলো রয়েছে সে হরর ক্লাবগুলোর ভেতরে একটা হরর ক্লাবের কথা না বললেই নয়, সেটা হচ্ছে রাজশাহী হরর ক্লাব। তারা প্রতিনিয়ত ঘটনা কালেক্ট করছে, গল্প কালেক্ট করছে, এবং আমাদের ভূতের হরর ক্লাবে তারা মেইল পাঠায়। সবগুলো হয়তো আমরা পড়তে পারি না, এরকম আরো অনেকগুলো ক্লাব আছে। নোয়াখালীর একটা ক্লাব আছে, বরিশালের একটা ক্লাব আছে, বগুড়া থেকে একটা ক্লাব আমাদেরকে প্রতিনিয়ত পাঠান, এবং কিছু মানুষ আছেন যারা গল্প লিখে আমাদেরকে পাঠাচ্ছেন। সো সেই গল্পগুলো আমরা পড়ছি না মানে এটা না যে সেগুলো গল্পগুলো কখনোই পড়া হবে না, সেগুলো অবশ্যই আমাদের তালিকাতে আছে, আমাদের লিস্টে আছে, আমরা সেই গল্পগুলো সামনের দিনগুলোতে নিয়ে আসব। আজকে আপনাদের সামনে একটা মেইল, সেটা আছে হরর ক্লাবের টিআর তৌসিফ, তিনি পাঠিয়েছিলেন আমাদেরকে, সেই মেইলটা পড়ব। তো সেই মেইলটা পড়ার আগে যে কথাটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে মানুষের জীবনে আসলে কখন কি ধরনের বিপদ চলে আসে আমরা আসলে কিছু বলতে পারি না। তো এই রকম অসুস্থতা যেগুলো, এই অসুস্থতার ভেতর মানে আমরা হরর ক্লাব করছি কিংবা আমরা যে বিভিন্ন হরর ঘটনাগুলোর সাথে সেই অসুস্থতার গল্পগুলো আমাদের কাছে চলে আসে, কিছু গল্প অবশ্যই ফিকশন, কিছু গল্প অতীতে হয়ে গেছে যেগুলো সারা পৃথিবীতে তোলপাড় লাগিয়ে দিয়েছিল, এরকম কিছু গল্প আসে। তো সেই গল্পগুলো যখন পড়া হয় সেটা আপনাদের এন্টারটেইনমেন্টের জন্যই আমরা তুলে ধরি, কিন্তু এই জিনিসটা আসলে আমি বিশ্বাস করি, আমার নিজের মনের ভেতর মাঝে মাঝে এটা কাজ করে যে মানুষটা এটার ভিতর দিয়ে যাচ্ছেন, যে ফ্যামিলিটা এটার ভিতর দিয়ে যাচ্ছেন, তারা আসলে কতটা সাফার করছেন, তারা আসলে জানেন না সমস্যাটা কোথায়। এবং একজন মানুষ যখন জানবেই না একটা সমস্যা কোথায় তৈরি হয়েছে বা সমস্যাটা সমাধানের ওয়েটা কি, কিন্তু সে সেই সমস্যাটা সাফার করছে, এর থেকে অসহায় বোধ হয় আর কিছু হতে পারে না। তো যে ঘটনাটা বা যে কথাগুলো আমাদেরকে পাঠিয়েছে টিআর তৌসিফ, এটা যার জীবনের ঘটনা, আমি আশা করব তার জীবন হয়তো আরো সুন্দর হবে, এই সমস্যাগুলো তিনি উতরে যাবেন। তবে এই মুহূর্তে আপনাদের জন্য সেই মেইলটা নিয়ে নিচ্ছি।
আমি একটু পুরো মেইলটাই আপনাদের জন্য করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি রাজশাহী হরর ক্লাব থেকে টিআর তৌসিফ বলছি। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ আমাদের কালেক্ট করা একটা ঘটনা শেয়ার করছি, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা চলে আসে। ওকে, ঘটনাটা তার এক আন্টির। তো এই মুহূর্তে সে আন্টির কে ফার্স্ট পার্সনে রেখে আর কি তার কথাগুলো বলব। সাল 2002, আমার কাছে এই ঘটনার প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। সেই দিনের কথা আমার মনে পড়লে আমি আকাশের দিকে মুখ করে মহান আল্লাহর উদ্দেশ্যে একটি প্রশ্ন বারবার করে থাকি, আমার সাথে কেন, আমি কি দোষ করেছিলাম? উত্তর হিসেবে আমি নিজেই আমার ভাগ্যকে বারবার দোষ দিতে থাকি। সে সময় আমার নতুন বিয়ে হয়, বাবা মায়ের আশ্রয় ছেড়ে আমি আমার প্রিয়জনের আশ্রয়ে চলে আসি। একটি মেয়ের জন্য যে এটি কত বড় বলিদান, তা একমাত্র মেয়ে ছাড়া আর কেউ কখনো বলতে পারবে না। বিয়ের পর আমার দিন ভালোই কাটছিল, কিন্তু এই ভালো শব্দটি বোধহয় আমার জীবনের সাথে মানানসই শব্দ না। আমার স্বামী একজন ডাক্তার, তাই আমাদের অনেক ট্রাভেল করতে হতো। কোন স্থানে আমরা 2-3 মাসের বেশি থাকতাম না। বিয়ের পরপর আমরা লন্ডন চলে যাই। সেখানে রোজবেরি এভিনিউ এবং মরিটো ক্যাফে বিল্ডিং এর 3 তলায় আমরা থাকতাম। এইখানে আসার চতুর্থ দিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। আমার একটা ফুটফুটে বাচ্চা হয়েছে এবং তাকে আমি কোলে নিয়ে আছি। এরপর আমার ঘুম ভেঙে যায়। তারপর আমার চোখ পড়ে ঘড়ির দিকে। ঘড়িতে তখন 5টা বাজে। এরপর আমি আবার ঘুমিয়ে পড়ি। তার পরদিন আমার স্বামী কিছু কাজের জন্য সকাল সকাল বাইরে চলে যায় এবং আমাকে বলে যে তার আজ ফিরতে দেরি হবে। আমি যেন তার জন্য রাতে অপেক্ষা না করে খাবার খেয়ে ঘুমিয়ে যাই। যে কথা সেই কাজ। আমি রাত 12টার দিকে খাবার ও অন্যান্য কাজ শেষ করে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায়। ঠিক সেই মুহূর্তে আমার বিছানা জোরে জোরে নড়তে থাকে। মনে হচ্ছে কোন বাচ্চা বিছানার উপর জোরে জোরে লাফাচ্ছে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার চোখ খোলার সাহস হচ্ছে না, কারণ আমি ছাড়া বাসায় আর কেউ নেই। তাহলে কে আমার বিছানায় লাফাচ্ছে? এরই মধ্যে বিছানা আরো জোরে জোরে কাঁপতে লাগল। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। ঠিক তখনই আমার কানে দরজায় নাড়া দেওয়ার আওয়াজ আসে। আমি বুঝিনি যে হয়তো আমার স্বামী কাজ শেষে ফিরে এসেছে, কিন্তু আমার বিছানা থেকে ওঠার সাহস হচ্ছিল না। কিছুক্ষণ পর আমি মনে সাহস জাগিয়ে এক লাফে খাট থেকে উঠে দৌড় দিয়ে দরজা খোলার জন্য যাই। দরজা খুলেই দেখি একটা ছোট ছেলে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে এবং জোরে জোরে হাসছে। হাসির আওয়াজটা ছিল ভয়াবহ। আমি এই দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি খাটে শুয়ে আছি এবং আমার স্বামী আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাকে সব কথা খুলে বলি। সে আমাকে বলে এটা তোমার মনের ভুল, কারণ সে একজন ডাক্তার, আর একজন ডাক্তারের কাছে এইসব কথার কোনো ভিত্তি নেই। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, অনেক চেষ্টা করি, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাইল না। আমাকে বলে কিছুদিনের মধ্যেই তোমাকে তোমার বাসায় নিয়ে যাব, বাবা মাকে দেখলে এইসব ঠিক হয়ে যাবে। আমি তার কথায় রাজি হয়ে কিছুদিন পর বাংলাদেশে আমাদের বাসায় চলে আসি। আমার বাসা সিপাইপাড়া রাজশাহী মেডিকেল কলেজের পাশে। বাসায় আসার পর আমি ঠিকই ছিলাম, কিন্তু বেশি দিনের জন্য না। বাসায় আসার এক সপ্তাহের মধ্যে আমার সাথে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে। আমি এবং আমার মা বাসায় একা ছিলাম। বাসায় আর কেউ ছিল না। আমি টিভি দেখছিলাম। পানি খাওয়ার জন্য আমি রান্নাঘরে যাই। এসে দেখি সোফার উপর একটি বাচ্চা ছেলে বসে টিভি দেখছে এবং জোরে জোরে হাসছে। আমাকে দেখে সে দৌড় দিয়ে আমার রুমে খাটের উপর উঠে যায় এবং জোরে জোরে লাফাতে থাকে। আমি ভালো করে খেয়াল করে দেখি বাচ্চাটি দেখতে সেই দিনের বাচ্চাটির মতো। এ দেখে আমি ভয়ে চিৎকার করে মাকে ডাকলাম। মাও এসে বাচ্চাটিকে দেখে এবং মাও চিৎকার দিয়ে ওঠে।
কারণ বাচ্চাটি দেখতে অস্বাভাবিক ছিল। বাচ্চাটি আমাদের দুজনকে দেখে বিভৎস একটা হাসি দিয়ে দৌড়তে উধাও হয়ে যায়। আমি আর আমার মা এ কথার কাউকে জানতে দিইনি। এর পর থেকে আজও মাঝে মাঝে বাচ্চাটিকে এইভাবে হাসতে দেখি, আর যে মুহূর্তে আমি সেই বাচ্চাটিকে দেখি তখনই আমি অজ্ঞান হয়ে যাই। আমার স্বামী আমাকে বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু আমার কোন সমস্যা ধরা পড়েনি। সে আমার এই অবস্থার কোন উন্নতি না দেখে আমার গায়ে পাগলের তকমা দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর থেকে আমি বাবা মায়ের সাথে থাকি। জানি না এই গল্পটা আপনাদের কাছে কতটা ভয়ের লেগেছে। আমি এখনো সেই ছোট ছেলেটিকে দেখতে পাই, কিন্তু এখন আর অজ্ঞান হই না, এখন সব সয়ে গেছে। এখন আমি সাহস করে বাচ্চাটিকে প্রশ্ন করতে চাই, তুমি কি চাও? তুমি আমার পেছনে কেন লেগেছ? আমি তোমার কি ক্ষতি করেছি? কিন্তু সে কোন উত্তর দেয় না, সে শুধু বিভৎস একটা হাসি দেয়। যাক, ওসব নিয়ে আর ভাবি না, আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে এবং হচ্ছে। জানি না আসলে মানে পুরো ঘটনাটার ভেতরে হয়তো অনেক অদ্ভুত বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে আসলে বিশ্বাস হবার মতো ঘটনা নয়, তারপর একজন মানুষের জীবনে এটা ঘটেছে এবং তিনি কতটা অসহায় আসলে তার কথাগুলো শুনেই বুঝতে পারছি। তো এই রকম অভিজ্ঞতাগুলো আসলে আপনি দেখুন, একটা মানুষ নতুন সংসার, একটা নতুন জীবনের স্বপ্ন নিয়ে তার পথ চলা শুরু, আর সেখান থেকে কিভাবে কক্ষপথচ্যুত হয়ে যায় একটা মানুষের জীবন, কতটা অসহায় হয়ে পড়ে একজন মানুষ। আমি জানি না যে এখনো তার কোন ট্রিটমেন্ট চলছে কিনা, তবে এটা সবাই আমরা জানি যে মেডিকেল সায়েন্স কিংবা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে হয়তো এখনো পর্যন্ত আমরা সব রোগীর চিকিৎসা করা সম্ভব নয়, কিন্তু হয়তো ভবিষ্যতে এরকমের চিকিৎসাও আসবে। হতে পারে এটা কোনো একটা রোগ, হতেই পারে, হওয়াটাই উচিত। সেই রোগের চিকিৎসা হয়তো একসময় বের হবে, কিংবা এই রোগের উপশম হয়তো মানুষ বের করতে পারবে এই ধরনের ঘটনাগুলো। তবে একজন মানুষের জীবনে যে ক্ষতিটা হয়ে গেল, যে ক্ষতিটা হয়ে যায়, সেটা অপূরণীয়। আপনি শুনছেন রেডিও ফুর্তি 88 FM। এই মুহূর্তটাতে আমরা যাব একটা ব্রেকে। ভূত FM হরর ক্লাবের এই ব্রেকটার পরে আমরা চলে আসব আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। আছি আমরা 1:33 সময়, অর্থাৎ শেষ ঘন্টার শেষ অর্থে আমরা চলে এসেছি। তো এই সময়টাতে আমরা শুনব সব সময়কার প্রিয় ব্যান্ড, আমার খুবই প্রিয় একটা ব্যান্ড, কুইনের দ্য শো মাস্ট গো অন। যাই কিছু হোক না কেন, শো মাস্ট গো অন, জীবন থেমে থাকবে না, জীবন চলতে থাকবে। সো গান শেষে আবারও ফিরে আসবো, আপনাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং সেগমেন্ট রয়েছে, কাজে কোথাও থাকবে যাবেন না, সঙ্গে থাকবেন রেডিও ফুর্তি 88 FM এর ভূত FM হরর ক্লাবের সঙ্গে থাকবেন এবং রেডিও ফুর্তি। আপনি শুনছেন রেডিও ফুর্তি 88 FM আর ভূত FM হরর ক্লাবে এই মুহূর্তে সৃষ্টি আছে আপনার সাথে। আর ফেসবুকে হরর ক্লাবের পোস্টে অনেকে কমেন্ট করে সাথে আছেন, তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আবার কমেন্ট না পড়লে অনেকে মন খারাপ করে। আর আসলে মন খারাপ করার মতো ব্যাপার, কারণ হরর ক্লাবটা আসলে আপনাদের সাথে আড্ডা দেওয়ার অনুষ্ঠান, কাজে আপনার কমেন্ট না পড়লে আপনাদের সাথে আড্ডা দেওয়া হবে কিভাবে, তাই না? একটু কমেন্টগুলো দেখে নিচ্ছি। মোহাম্মদ পিপুল তিনি আমাদেরকে ছবি পাঠিয়েছেন, তারা ছয় বন্ধু মিলে লিখছেন, শুনছেন এবং ভাবছেন তারা একটা হরর ক্লাব খুলে ফেলবেন। খুলে ফেলেন না, এটা ভাবাভাবির কিছু নেই, আপনাদের ক্লাব একটা খুলে ফেলে আমাদেরকে মেইল করে আপনাদের কথাগুলো জানিয়ে দিন, আপনাদের ক্লাবের কথা জানিয়ে দিন, আপনারা স্টোরি কালেক্ট করুন, কোন স্টোরি শুনতে চাইলে সেটা আমাদেরকে জানান, রহস্য উদ্ঘাটনের চেষ্টা করুন, তবে কিন্তু সবচেয়ে ভালো হয়। আমাদের সাথে আছেন রাশেদুজ্জামান সুমন, লিখছেন মিস ইউ আর ভাইয়া, গুড নাইট। ওকে, আপনি তার মানে ঘুমিয়ে গিয়েছেন নাকি?
আর ও লিখেছেন যে অনেক ভয়ের ছিল, আই লাভ ইউ হরর ক্লাব, অনেক ভয়ের ছিল। ওকে, বিপুল ছয় বন্ধুর ছবি পোস্ট করতে করে করে অনেকবার পোস্ট করেছেন, অনেক অনেক ভালো আছে আপনার জন্য। শোয়েব রাজু আছেন আমাদের সাথে, লিখেছেন ভাই শুনছি এবং থাকছি শেষ পর্যন্ত। কেলভিন পয়েটিং, আচ্ছা খুবই অদ্ভুত নাম, লিখেছেন বাংলাতে ইংরেজি হরফে যদিও, তিনি লিখেছেন যে অনেক ভয় করছে, গল্পগুলো অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারহানুল ইসলাম ভুইয়া আছেন, সেকেন্ডটা খুব ভালো লাগলো। আরজ সৃষ্টি ভূত এফএম, ও মাই গড, ওকে, তিনি একটা গান শুনতে চাইছেন কিন্তু আমার নামের পেজ খুলে ফেলেছেন, কিন্তু একদম ঠিক না। রাশিদুজ্জামান সুমন, তিনি লিখেছেন অনেক ভয়ের, মিস ইউ ভূত এফএম এন্ড ভূত এফএম হরর ক্লাব, না না না, আচ্ছা তিনি তো অলরেডি গুড নাইট জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আকরাম হোসেন সামির আছেন, লিখেছেন লাশ কাটা ঘরটা খুব ভালো লিখেছে। নীরব সরকার লিখেছেন শুনছি। আব্দুল্লাল মামুন লিখেছেন অডিও রেকর্ডিং এর যে টেপ শুনলাম তাকে তো স্টোরি অব দ্য উইক পুরস্কার দেওয়া হোক। হ্যাঁ, সেজন্যই তো আনসেন্সার্ড স্টোরি অব দ্য উইক স্টোরিটা চলে এসেছে। এরপর আরো আছেন বি কে মানিক দাস, তিনি শুনছেন বরিশাল বাকেরগঞ্জ থেকে। অমানিশা অরুণিমা, তিনি আছেন আমাদের সাথে, লিখেছেন হরর ক্লাব ফার্স্ট টাইম শুনছেন, এনজয়িং এ লট, থ্যাংক ইউ। আরো আছেন মিনহাজ জাহান, লাস্ট স্টোরিটা খুব সুন্দর ছিল। অচেনা বালক লিখেছেন ভাইয়া শুনছি ভালো লাগছে। সজীব আহমেদ আছেন জামালপুর থেকে শুনছেন। এম এইচ রিফাত, নাদিয়া করিম, জুঁই, অম্লান, উষা লিখেছেন আমার জীবনের কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে, আমি জানাতে চাচ্ছি আপনাদের, আপনার জীবনের ঘটনাগুলো কিন্তু আপনি ভূত এফএম এ জানে দিতে পারেন, এবং ভূত এফএম এ আপনি মেইল পাঠাবেন ভূত এফএম এ রেডিও ফুরতি ডট এফ এম, আপনার জীবনের ঘটনাটা রাসেল ভাই অবশ্যই যদি ওইরকম পছন্দ করেন অবশ্যই আপনাকে নিয়ে আসবেন স্টুডিওতে, কিংবা আপনার স্টোরিটা অবশ্যই ঘটনাটা অবশ্যই পড়বেন। তো আপনাদেরকে বলছিলাম যে আজকে আমাদের অনুষ্ঠানে ভূত এফএম হরর ক্লাবের আয়োজনে আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে একটা হন্টেড হাউসের কথা থাকছে। হন্টেড হাউস তো আসলে মানুষই বানায় তাই না, কিংবা মানুষের কাছে হন্টেড হাউস হিসেবে চলে আসে মানুষ সেখানে থাকার পর বিভিন্ন বিষয় উপলব্ধি করে, বিভিন্ন বিষয় এক্সপিরিয়েন্স করে, তারপরে হয়তো সেটা হন্টেড হাউস হয়ে যায়, মানে মানুষই তাকে হন্টেড হাউস হিসেবে পরিচয় করিয়ে দেয় অন্য মানুষের কাছে। তো সেটা আসলে কতটা হন্টেড বা কতটা আসলে বানানো সেটা অনেক সময় বোঝা যায় না, আবার অনেক সময় অনেক কিছুই বের করতে পারে মানুষ। তো সেই প্রশ্ন উত্তরের খেলায় যাব না আমরা, এখন আপনাদেরকে যে হন্টেড হাউসটির কথা বলছি এটা পৃথিবীতে অন্যতম পরিচিত সুপরিচিত হন্টেড হাউস, 112 ওশেন ভিউ অ্যামিটিভিল, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ছোট্ট একটি শহর, নিউ ইয়র্কের ছোট্ট একটি শহর হচ্ছে অ্যামিটিভিল, এবং সেখানকার 112 ওশেন ভিউ এই বিল্ডিংটি, এই বাড়িটি বেশ পরিচিত একটা বাড়ি। 1975 সালে লুটস ফ্যামিলি, জর্জ লুটস এবং ক্যাথলিন লুটস, জর্জ ক্যাথলিন দম্পতি তাদের তিন সন্তান সহ এই বাড়িটিতে ওঠে। তো জর্জ এবং ক্যাথলিন এই বাড়িতে ওঠার আগে তারা যখন বাড়িটি কিনতে চায় তারা খুব আনন্দিত ছিল, খুব উচ্ছ্বসিত ছিল, এবং এই বাড়িটি বিশাল একটা বাড়ি, বাড়ির চারপাশে অনেক জায়গা। আসলে স্বাভাবিকভাবেই একটা নতুন দম্পতি এবং তাদের তিন বাচ্চা প্রত্যেকই ছোট ছোট, এরকম একটা ফ্যামিলির জন্য এরকম একটা বাড়িতে ওঠা এবং মোটামুটি একটা সারা জীবনের জন্যই আসলে সেখানে ওঠার কথা, তো একটা ভালো লাগা তাদের কাজ করছিল, খুব ভালো লাগার অনুভূতি নিয়েই সেই বাড়িটিতে তারা ওঠে। তারপর থেকে বেশ কিছু অদ্ভুত ঘটনা তাদের সাথে ঘটতে থাকে বলে তারা জানায়। কিরকম সে ঘটনাগুলো? একটা ঘটনা এরকম যে জর্জ প্রতিদিন রাতের একটা নির্দিষ্ট সময় তার ঘুম ভেঙে যেত, সে বাড়ির মানে সাথেই একটা বোট হাউস ছিল, এবং রাতের সেই সময়টাতে
তার ভাষ্যমতে রাত্রি সোয়া তিনটার দিকে তার ঘুম ভেঙে যেত এবং ওই সময়টাতে তার মনে হতো বোট হাউস থেকে কোনো শব্দ ভেসে আসছে। সে রাত্রেবেলা সে বোট হাউসটা চেক করার জন্য তাকে সেখানে যেত। এরকম ঘটনাগুলো শুরুতে ঘটতে থাকে, আরও কিছু ঘটনা ঘটতে থাকে। এই বাড়িতে ওঠার আগে আর এর লাস্ট যে ফ্যামিলিটা ছিল তাদের একটা খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল, সে ঘটনা আমরা পড়ে যাচ্ছি। সে বাজে যে অভিজ্ঞতাটা ছিল, যে বাজে ঘটনাটা, যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল, এরকম একটা ঘটনা ক্যাথলিন স্বপ্নে দেখতে থাকে। এরপর যেটা হয়, তাদের সবচেয়ে ছোট যে মেয়েটি, সে একটা ইমাজিনারি ফ্রেন্ডের সাথে সারাক্ষণ আড্ডা দিত, গল্প করত, তার সাথে খেলত। সেই বাচ্চাটার নাম ছিল জোডি। আপনারা যারা হরর সিনেমা দেখে থাকেন তারা হয়তো এই মুভিটা দেখেছেন, অ্যামিটিভিল হরর। এবং অ্যামিটিভিল হরর নিয়ে বা অ্যামিটিভিলের এই বাড়িটার ঘটনা নিয়ে বেশ অনেকগুলো সিনেমা হয়েছে, ফিল্ম সিরিজ হয়েছে, এটা নিয়ে বই লেখা হয়েছে, মূলত সেই বইয়ের গল্প অবলম্বনে সিনেমাগুলো তৈরি করা হয়। তো সে যে জোডির কথা বলছিলাম, যে লুটস দম্পতির সবচেয়ে ছোট মেয়েটি, সে তার ইমাজিনারি ফ্রেন্ড জোডি তার সাথে খেলত এবং সে তাকে নাকি দেখতে পেত, কিন্তু তার বাড়ির আর কেউ তাকে দেখতে পেত না। এই কথাগুলো সে ফ্যামিলি সবাইকে জানায়। সেই বাড়িতে ওঠার 28 দিন পর সে বাড়িটি তারা ছেড়ে দিতে বাধ্য হয়। এর পরের যে ঘটনাটা সেটা হচ্ছে, আমরা একটু পেছনের দিকে যাব, সেটা এরকম। লুটস ফ্যামিলি এই বাড়িতে ওঠার আগে লাস্ট যে ফ্যামিলিটি এই বাড়িতে ছিল সেই ফ্যামিলিটি 1974 সালে 13 নভেম্বর সেই ফ্যামিলির 6 জন নিজ নিজ বিছানায় স্পটেড ছিলেন। তাদেরকে একটা রাইফেল দিয়ে শট করা হয়েছিল এবং তারা প্রত্যেকেই নিজ নিজ বিছানায় উপুড় হয়ে শুয়েছিল। এই ফ্যামিলির সপ্তম মানুষটি, অর্থাৎ একমাত্র জীবিত মানুষটি ছিল ডেফিও। ডেফিও সেদিন 13 নভেম্বর 1974 সালে রাত্রেবেলা চিৎকার করে বের হয়ে এসে তার বাড়ির পাশে একটা পার ছিল এবং সেখানে এসে জানায় তার পাড়ার বাড়ির সবাইকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সবাই সে বাড়িতে যান, পুলিশ আসেন এবং স্বাভাবিকভাবেই সন্দেহবশত ডেফিওকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডেফিও জানায় সে তার বাড়ির সবাইকে সে নিজ হাতে গুলি করেছে। সবচেয়ে আশ্চর্যজনক যে ব্যাপারটি সেটা হচ্ছে, সেই রাতে আমরা যেটা ফিল্মে দেখেছি অ্যামিটিভিল হরর যে সিনেমাটা হয়েছে, দুটা সিনেমা হয়েছে, একটা 1976 সালে বা 77-78 সালে দিয়ে একটা হয়েছিল এবং আরেকটা হয়েছে সম্ভবত 2010 সালের আশেপাশে। শেষ সিনেমাটা আমি দেখেছিলাম 2010 সালের আশেপাশে, যেটা 7 বা 16 এরকম, 2007 বা 10 এরকম একটা সালে আর কি বের হয়েছিল। তো সেই সিনেমাটাতে দেখানো হয়েছিল যে রাতে সেই 6 জন মানুষকে মেরে ফেলা হয়, সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু সত্যিকারের ঘটনা যেদিন হয়েছিল সেদিন আসলে কোন ঝড় বৃষ্টির কথা শোনা যায় না। এবং যে রাইফেলটা দিয়ে গুলি করা হয়েছিল সেই রাইফেলটা পুলিশ জব্দ করেছিল এবং সেই রাইফেলের সাউন্ড আটকানোর যে সাপ্রেসর ইউজ করা হয় সেরকম কোনো কিছু ইউজ করা হয়নি। অর্থাৎ এক একটা গুলি করার যে আওয়াজ, সেই আওয়াজটা যথেষ্ট জোরে হওয়ার কথা এবং সেই আওয়াজ শুনে অন্তত বাড়ির বাকি মানুষদের ঘুম ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু রহস্যজনকভাবে তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ বিছানায় ছিল। মনে হতে পারে অ্যাট এ টাইম, অর্থাৎ একই সময়ে 6 জনকে গুলি করা হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র একজনের পক্ষে 6টা মানুষকে 3টা বা 4টা ডিফারেন্ট ডিফারেন্ট রুমে একসাথে গুলি করা কোনোভাবেই সম্ভব নয়। ডেফিউ জানিয়েছিল যে তার ফ্যামিলির বাকি সবাইকে একটা ডেভিল তার ফ্যামিলির মানুষদের উপর ভর করেছিল এবং সেজন্যই সে তাদেরকে হত্যা করেছে। এবং সে জানিয়েছিল তাকে কোন একটা ভয়েস এসে বলেছে
তাদেরকে হত্যা করার জন্য। জেফিউকে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগে এই ছয়জন মানুষকে হত্যা করার দায়ে 25 বছরের জেল দেয়া হয়। লুটস ফ্যামিলি তারা এই বাড়িটিতে ওঠার আগে তারা সে ঘটনাগুলো জানত না, কিন্তু পরবর্তীতে জর্জ যে রাত্রেবেলা যে সময়টাতে তার প্রতিদিন ঘুম ভেঙে যেত এবং সে বোর্ড হাউসে যেত, পরবর্তীতে সে জানতে পারে এই সময়টাতেই ধারণা করা হয়ে থাকে সে বাড়ির 6 জন মানুষকে খুন করা হয়েছিল। 28 দিন পরে এত আরাধ্য এবং এত কামনার একটা বাড়ি তারা কিনেছিল, মানে আপনারা বুঝতেই পারছেন যে অনেক টাকা দিয়ে তাদের বাড়িটা কিনতে হয়েছিল। সো খুব একটা স্বপ্ন নিয়ে কিন্তু এরকম একটা বাড়িতে তারা উঠেছিল। 28 দিন পর তারা বের হয়ে গিয়েছিল খুবই বাজে কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়ে। জানি না এই বাড়িকে ঘিরে গড়ে ওঠা এই কল্প কথাগুলো কতটা সত্যি, কিংবা এর পেছনে আসলেই কি প্যারানর্মাল কোনো কিছু রয়েছে, নাকি আসলে এমন কিছু রয়েছে যেটার হদিস আমরা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। এরকম আরো আরো অনেক অনেক গল্প উপকথা প্রচলিত আছে সারা পৃথিবী জুড়ে। অ্যামিটিভিল হরর যে ফিল্মটার কথা বলছি, সেই সিনেমায় একদম রক্ত মাংসের কিছু ক্যারেক্টার দেখানো হয়েছে, তাদেরকে ঘোষ হিসেবে দেখানো হয়েছে, কিংবা সেই বাড়ির বিভিন্ন জায়গায় অনেক কিছুই দেখানো হয়েছে যেগুলো আসলে বাস্তবে বিশ্বাস করার মতো না, এবং অনেক কিছু কল্পনার মিশেলে একটু যুক্তিযুক্ত করার চেষ্টা করা হয়েছিল যে সিনেমাটা বানানো হয়েছিল সেখানে, কিন্তু আসল যে ঘটনাটা ছিল সেখানে আসলে অনেক কিছু আছে মিস্ট্রিয়াস। তবে ওই এলাকার অনেকেই মনে করে থাকেন যে পুরো ব্যাপারটাই হয়তো বানোয়াট, তবে বানোয়াট নয় সেই 6 জনের একই রাতে মারা যাওয়ার ঘটনাটা, বানোয়াট নয় সেই 6 জনের একই ভঙ্গিতে বিছানায় মৃতদেহ হিসেবে শুয়ে থাকার ছবিগুলো। সব মিলিয়ে অ্যামিটিভিল 112 ওশন ভিউ এই বাড়িটি অনেক অনেক রহস্যের জন্ম দিয়েছে। এরকম আরো আরো অনেক হন্টেড হাউসের কথা হয়তো সারা বাংলাদেশেও প্রচলিত আছে, আপনারা জানেন আমাদেরকে পাঠাতে পারেন, আপনি নিজে জানতে পারেন, দেখতে পারেন আসলে বিষয়টা কি। তো সেই গল্পগুলো, সেই কথাগুলো, সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমাদেরকে পাঠানোর ঠিকানা bhoot@radiofoorti.fm, এখানে মেইল করে আপনার কথাগুলো পাঠাতে পারেন, সাবজেক্ট লিখবেন হরর ক্লাব। আমরা পৌঁছে গেছি আমাদের ভূত এফএম হরর ক্লাবের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে। রেডিও ফুর্তি রিড এফএম আপনি শুনছেন এই মুহূর্তে রাত 1:52 স্টুডিওর ঘড়িতে সময়, অর্থাৎ এখন শুক্রবার। শুক্রবার মানেই অনেকের কাছে, ম্যাক্সিমাম মানুষেরই শুক্রবার ছুটি থাকে, কাজে আজকে যাদের হলিডে তাদেরকে ডেডিকেট করে একটা গান দিয়ে আজকের ভূত এফএম হরর ক্লাব শেষ করছি আমি সৃষ্টি। আবার আগামী সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত 11:00 চলে আসব রেডিও ফুর্তি স্টুডিও থেকে আপনার কাছে। নতুন আরও একটি হরর ক্লাব আমাদের সাথে যুক্ত হবে, সেই সাথে যুক্ত হবে আপনার কথাগুলো, আপনার পাঠানো গল্পগুলো, আপনার পাঠানো ওয়ার্ল্ড মিস্ট্রির বিভিন্ন ইভেন্ট, যে কোনো কিছু। আপনার কথার অপেক্ষায় থাকলাম, নতুন ক্লাবের অপেক্ষায় থাকলাম। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক বেশি ভালো থাকুন, বিজয়ের আনন্দে উৎফাসিত হন। সারাটা বছর ধরে আমি বাঙালি, আমি বাংলাদেশি, বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করি, সেই কামনায় আমরা আজকের ভূত এফএম হরর ক্লাব এখানে শেষ করছি। আর হ্যাঁ, চেষ্টা করছি সেই হলিডেকে রেডিকেট করে, আজকে যাদের হলিডে তাদেরকে রেডিকেট করে একটি গান, বনি এমের হুরে হুরে দিস ইজ হলিডে। শুধু থাকুন রেডিও ফুর্তি, এইটি ফ্যান ডু ফুর্তি।